প্রিয় ছাত্ররা বর্তমানে আমরা এক কঠিন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি সেই ভাইরাসের এত মহামারীর প্রভাব তার ফলে আমাদের কিন্তু স্বাভাবিক জীবনযাপন বিঘ্ন ঘটে গেছে কিন্তু পড়াশোনা যাতে না থেমে থাকে সেজন্য মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর জন্য কিন্তু এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাস ব্যবস্থা হয়েছে আজকের বিষয় দশম শ্রেণীর ভূগোল তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে দেওয়া আছে বহির্জাত প্রক্রিয়া আমি দিব্যেন্দু দাশগুপ্ত মালদার মহেশমাটি ডিএন সাহা বিদ্যাভবনের ভূগোলের শিক্ষক আমি তোমাদেরকে আজকে বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে পড়াবো কিন্তু এই অধ্যায়টি দুটি ক্লাসে আমরা আলোচনা করব যেহেতু এই চ্যাপ্টারের ব্যাপকতা অনেক বেশি আজকে আমরা শুধু বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী এবং হিমবাহ নিয়ে আলোচনা করব পরের দিন আমরা বাকি অংশটি অর্থাৎ বায়ুর কার্য এবং সামগ্রিকভাবে অধ্যায়টি কিন্তু আলোচনা করব চলো আমরা আলোচনায় চলে যাই প্রথমে বোর্ডে তোমরা দেখো কতগুলো ছবি আমরা এঁকেছি সেই ছবিতে আঁকার সঙ্গে সঙ্গে লেখা আছে বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি বহির অর্থাৎ বাইরে এবং জাত অর্থাৎ যার জন্ম হয়েছে ইংরেজিতে যদি তোমরা দেখো তাহলে এক্সোজেনেটিক শব্দটা তোমরা পাবে এক্সো মানে হলো বাইরে এবং জেনেসিস মানে উৎপত্তি অর্থাৎ বাইরে যে সমস্ত শক্তির দ্বারা আমাদের ভূমিরূপের পরিবর্তন ঘটে থাকে তাকে সাধারণত বহির্জাত শক্তি বা এবং সেই শক্তিগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপে পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে তার মধ্যে নদী হিমবাহ বায়ু সমস্ত সমুদ্র তরঙ্গ এগুলি রয়েছে আজকে আমরা নদীর কার্য সম্বন্ধে আলোচনা করব নদীর কার্য আলোচনা করার আগে তোমাদের কতগুলো শব্দ আমি বলবো প্রথমে বলবো আরোহণ আরোহণ হলো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া ঠিক তেমনি যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে কমে তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া এই ঠিক উচ্চতা বাড়া এবং উচ্চতা কমায় এর মধ্যবর্তী জায়গায় একটি পর্যায় রয়েছে বিজ্ঞানী এবং ভৌগোলিক অবশ্যই চেম্বারলিন এবং স্যালিসবেরি গ্রেডেশন বলে একটি শব্দ ব্যবহার করলেন অর্থাৎ ভারসাম্যময় অবস্থা আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে যে পদ্ধতিতে সাধারণত ভূমিরূপে ভারসাম্য চলে আসে তাকে বলা হয় থাকে তোমার গ্রেডেশন বা পর্যায়ন এবার আমরা নদীর কথা আসছি নদীর তোমরা দেখেছো বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপগুলো দেখছো তার আগে তোমাকে জানতে হবে যে নদী কী নদী হলো এমন একটি জলধারা সেই জলধারার একটা উৎস অংশ থাকে কোনো পার্বত্য অংশে বরফ গলা জলে পুষ্ট হতে পারে বৃষ্টির জলে পুষ্ট হতে পারে অথবা প্রস্রবণের জলে পুষ্ট কোনো জলধারা যার এক সেই একটা নির্দিষ্ট স্থান থেকে উৎপত্তি লাভ করে ক্রমশ কিন্তু সে মোহনার দিকে এগিয়ে চলে এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইরে অজস্র নদী তার সঙ্গে যুক্ত হয় যেগুলোকে উপনদী বলে এবং ওই উপনদীর সঙ্গে সঙ্গে আবার মূল নদী থেকে কিন্তু অনেক নদী ছোটো ছোটো ধারায় ভেঙে যায় যেগুলোকে বলা হয় শাখা নদী একটা নদী মনে করো যে অংশ থেকে ও সৃষ্টি হবে ধরো আমরা এই অংশ থেকে নদীটা সৃষ্টি হলো এবং সৃষ্টি হয়ে ও কিন্তু এখানে গিয়ে মোহনায় গিয়ে ও মিশলো তাহলে এই অংশটার নাম হলো উৎস অঞ্চল মনে রাখবে উৎস অঞ্চল এবং এই যে অংশটা এই অংশের নাম হচ্ছে মোহনা অংশ এই মাঝখানে বিভিন্ন শাখা নদী ওর সঙ্গে ওর থেকে বিভিন্ন শাখা নদী বিভিন্ন দিকে বেরিয়ে যেতে পারে ওর সঙ্গে বাইরে থেকে বিভিন্ন নদী যুক্ত হতে পারে সেগুলোকে উপনদী বলে এই বিস্তীর্ণ অঞ্চলকে কিন্তু যদি আমরা একটা লাইন দিয়ে যুক্ত করে দিই তাহলে টোটাল অঞ্চলটিকে বলা হয় নদী অববাহিকা বা রিভার বেসিন তোমরা জানো দক্ষিণ আমেরিকার বিখ্যাত নদী আমাজন এর অববাহিকা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নদী চারটে প্রক্রিয়া ক্ষয় করে একটি হলো জলপ্রবাহ ক্ষয় একটি অবঘর্ষ ক্ষয় একটি ঘর্ষণ একটি দ্রবণ এবং আরেকটা হলো বুদবুদজনিত ক্ষয় জলের মধ্যে এক সেন্টিমিটার ব্যাসের একটা বুদবুদ প্রায় 18 কেজি ওজন হাতুড়ির আঘাত করে ভাবো কত জোরে আঘাত করে আমরা এইগুলো অবশ্যই কিন্তু মজাদার স্লাইড এবং ছবির মাধ্যমে আলোচনা করে নেবো আমরা দ্রুত এই জিনিসগুলো একটু আলোচনা করে নিই এবং সেই আঘাতের সমান একটা জলের বিন্দু যখন কোনো পাথরের গায়ে গিয়ে পড়ে তার ফলে শিলা কিন্তু টুকরো টুকরো হয়ে যায় এছাড়া নদী যে সমস্ত পাথরের খণ্ডগুলোকে বহন করে নিয়ে আসে সেগুলো কিন্তু নদীর তলদেশে ঘর্ষণ করে মনে করো আমার হাতে এই চকটি রয়েছে এই চকটিকে যদি আমি হাতের উপর অনবরত ঘষি কিছুক্ষণ পর দেখা যাবে এই চকের এই প্রান্তে ক্ষয় হয়েছে আমার হাতেও ক্ষয় হয়েছে ঠিক এইভাবেই কিন্তু নদী গর্ভে প্রস্তরখণ্ডগুলো কিন্তু পারস্পরিক ঘর্ষণের ফলে কিন্তু ক্ষয় হয়ে থাকে এবং নদী যে সমস্ত পদার্থগুলো বহন করে সেগুলোর মধ্যেও কিন্তু পারস্পরিক ঘর্ষণ হওয়ার ফলে কিন্তু ঘর্ষণ প্রক্রিয়া ক্ষয় হয়ে যায় এবং বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে চলো এবার আমরা ভূমিরূপগুলো দেখে নিই দেখো
নদীর যে ক্ষয়ের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো এগুলো কিন্তু আমরা অবশ্যই স্লাইডে আসব। তার আগে আমরা জাস্ট মুখে অংশটুকু আমরা দেখে নিই জিনিসগুলো কি, ছোট করে ছবিগুলো আঁকা হয়েছে। দেখো, যখন কোনো নদী উচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে অত্যন্ত বৃষ্টিবহুল অঞ্চল, সেই সমস্ত অঞ্চলের মধ্য দিয়ে নদী ধরো প্রচণ্ড গতিতে কিন্তু প্রবাহিত হচ্ছে, প্রচণ্ড গতিতে প্রবাহিত হওয়ার ফলে নদীর জলের প্রবাহ ঠিক দুটো দিকে প্রবাহিত হয়ে থাকে, পার্শ্ববর্তী অঞ্চলে অথবা নিচের দিকে কিন্তু প্রবাহিত হতে থাকে। এবং পার্শ্ববর্তী অঞ্চলে এবং নিচের দিকে প্রবাহিত হওয়ার ফলে নদীর যেমন পার্শ্বক্ষয় হয়, ঠিক তেমনি নিম্নক্ষয়ও হয়। তার ফলে কিন্তু ইংরেজির ভি আকৃতির একটা উপত্যকা তৈরি করে। এই ভি আকৃতির উপত্যকাকে আমরা সাধারণত গিরিখাত বলি। যেমন ধরো আমাদের সিন্ধু নদীর গিরিখাত রয়েছে, ঠিক তেমনি শুষ্ক পার্বত্য অঞ্চলে যদি আমরা যাই, শুষ্ক পার্বত্য অঞ্চলে কিন্তু যেহেতু বৃষ্টিপাত কম, সেজন্য জলপ্রবাহ কিন্তু শিলাগুলোকে, কঠিন এবং নরম শিলার মধ্যে নরম শিলাগুলোকে কিন্তু দ্রুত নিচের দিকে ক্ষয় করতে থাকে। এবং তখন যেহেতু পার্শ্বক্ষয় হচ্ছে না, তার ফলে কিন্তু একটা নিচের দিক বরাবর কিন্তু ক্ষয় হয়ে থাকে, এবং এটাকে সাধারণত বলা হয়ে থাকে আই আকৃতির উপত্যকা, বা আমরা ক্যানিয়নও বলে থাকি, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এবার আমরা চলে আসছি জলপ্রপাত সম্বন্ধে। ওয়াটারফল অর্থাৎ জলরাশি দেখতে পাচ্ছ, এটা হলো কঠিন শিলা, আমরা ধরে নিই এটা হলো নরম শিলা, এটা হলো কঠিন এবং এটা নরম শিলা। জলরাশি যখন উপর দিকে কোনো শিলার উপর দিয়ে নাবছে, তখন কিন্তু এই নরম শিলাকেও কিন্তু জলরাশি ক্ষয় করে, তার ফলে নরম শিলা কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তার ফলে এই নরম শিলাস্তরগুলো যখন ক্ষয়প্রাপ্ত হতে থাকে, তার ফলে এই শিলা স্তরের মধ্যে কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে যায়, তার ফলে জলরাশি উপর থেকে নিচের দিকে কিন্তু ক্রমশ লাফিয়ে পড়ে এবং জলতলের একটা উলম্ব একটা পতনে একটা ব্যবধান হয়ে যায়। তার ফলে এই জলরাশি উপর থেকে নিচের দিকে লাফিয়ে পড়লে একেই বলা হয় থাকে জলপ্রপাত। জল তো পড়লো, এবার তার সঙ্গে কী হলো, তার সঙ্গে বড় বড় পাথর এইগুলোকেও কিন্তু ও নিচের দিকে নিয়ে আসে, এবং নিয়ে আসে প্রচণ্ড গতিতে জলের সঙ্গে সঙ্গে কিন্তু ও জলপ্রপাতের তলদেশে কিন্তু আঘাত করতে থাকে। এবং অবঘর্ষ প্রক্রিয়াতে কী হয় যে এখানে জলপ্রপাতের তলদেশে কিন্তু বড় বড় গর্ত তৈরি করে থাকে, এগুলোকেই সাধারণত আমরা বলি প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। ঠিক নদীর মধ্য দিয়ে যখন নদী তার প্রবাহ পথে বড় বড় পাথর প্রস্তরখণ্ড এগুলোকে নিয়ে যায়, তখন নদীগর্ভেও কিন্তু আমি একটু আগে যেমন বলেছিলাম চকের সঙ্গে হাত ঘর্ষণ করলে যেমন হয়, সেরকম তলদেশে কিন্তু অবঘর্ষ প্রক্রিয়াতে কিন্তু এই পাথরগুলো কিন্তু খণ্ড করে দেয় এবং বড় বড় গর্তও করে দেয়, এবং তার ফলে কিন্তু নদীগর্ভে ঠিক হাড়ির মুখের মতন কিন্তু বড় বড় গর্ত দেখতে পাওয়া যায়, একে বলা হয়ে থাকে মন্থকূপ বা পটহোল। এবার আমরা যে অংশটা আসছি সেই অংশটাকে বলা হয় আবদ্ধ শৈলশিলা বা ইন্টারলকিং স্পার। মনে করো আমি হাত দুটোকে যদি ঠিক এরকমভাবে রাখি, দেখো আমার পেছনে যদি আরও দুটো হাত রাখে, তখন দেখে মনে হবে যে হাত একটা হাত আরেকটা হাতের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। ঠিক এইভাবেই দেখো এই যে উচ্চ পার্বত্য অঞ্চলে পর্বতের অভিক্ষিপ্ত অংশগুলো বা স্পারগুলো যে অংশগুলো, সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে যেন মনে হচ্ছে উপর দিক থেকে একে অপরের সঙ্গে গায়ে লেগে আছে, কিন্তু নেই, এদের মধ্যে অজস্র ফাঁক রয়েছে। এবার এর মধ্য দিয়ে নদী কিন্তু দ্রুত গতিতে কিন্তু এগিয়ে আসছে, এবং তার প্রবাহ পথে যদি কোনো শিলা থাকে, সে শিলাকে কর্তন করে এগিয়ে যায়, এবং আমরা দূর থেকে কিন্তু দেখতে পাই না নদীর এই প্রবাহ পথকে, নদী কীভাবে কর্তন করে দেখতে পাই না, দূর থেকে মনে হয় যেন একে অপরের সঙ্গে এই স্পারগুলো সংযুক্ত হয়ে আছে, একেই বলা হয় ইন্টারলকিং স্পার বা আবদ্ধ শৈলশিলা। এবার আমরা এই যে আলোচনা করলাম এগুলো গুরুত্বপূর্ণ স্লাইডের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমরা দেখে নেব। এবার আমরা স্লাইডের মাধ্যমে দেখি যে নদীর কাজ ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো। দেখো যে আমরা ষষ্ঠঘাতের সূত্র অর্থাৎ নদীর ঢাল যদি বেড়ে যায়, দ্বিগুণ কিন্তু ওর পদার্থগুলোর গতিশক্তি বেড়ে যায়, অর্থাৎ যে হারে দ্বিগুণ যদি ওর গতিশক্তি বেড়ে যায়, ওর বহন করার ক্ষমতা 2^6 বা 64 গুণ বেড়ে যাবে, একে বলা হয় থাকে ষষ্ঠঘাতের সূত্র, অর্থাৎ বহন ক্ষমতার সঙ্গে কিন্তু ওর গতিশক্তির একটা সম্পর্ক স্থাপন হয়েছে। নদী অন্যতম বহির্জাত শক্তি, একটা আদর্শ নদী বলতে আমরা সাধারণত সেই নদীকে বলবো যার তিনটে প্রবাহ রয়েছে, উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। আমাদের গঙ্গার কিন্তু এরকম একটি গতিপথ রয়েছে, দেখে নাও গঙ্গার গতিপথ আমরা দেখিয়ে দিয়েছি দেবপ্রয়াগ থেকে, দেখো কিরকমভাবে উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয় থেকে গঙ্গোত্রী হিমালয় থেকে সৃষ্ট, এবং দেখো গঙ্গা কীভাবে তার তিনটে গতিপথকে নিয়ে এসে কিন্তু লাস্টে মোহনায় গিয়ে মিশেছে, অর্থাৎ সেই জন্য কিন্তু গঙ্গা একটা আদর্শ নদী। আমরা যেটা আলোচনা করছিলাম যে নদীর ক্ষয়ের পদ্ধতিগুলো অবঘর্ষ পদ্ধতি, ঘর্ষণ পদ্ধতি, জলপ্রবাহ, বুদবুদজনিত ক্ষয় এবং দ্রবণজনিত ক্ষয়, এগুলো আমরা আগেই আলোচনা করলাম, কিন্তু স্লাইডের মাধ্যমে দেখে নাও জিনিসগুলো। এই যে দেখো
অবঘর্ষ পদ্ধতি জলের দ্বারা বাহিত প্রস্তরখণ্ড নদী গর্ভে দেখো বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে নদীখণ্ডের। অর্থাৎ আমি যেরকম বলেছিলাম চকের সঙ্গে হাতের ঘর্ষণ ওইভাবে কিন্তু ক্ষয় হয়ে গেছে। ঘর্ষণ পদ্ধতিতে খালি প্রস্তরখণ্ড একে অপরের সঙ্গে কিন্তু ঘর্ষণ করবে। দেখে নাও কিরকম, দেখো বুদবুদজনিত ক্ষয়তে এরকম বড় বড় কিন্তু গর্ত হয়ে গেছে। এক শ্রেণীবাসীর একটা বুদবুদ জলের গভীরে 18 কেজি ওজনের কিন্তু হাতুড়ির আঘাত করছে এবং শিলাকে কিন্তু ক্ষয় করছে। এবং এছাড়াও দেখো শিলাখণ্ড যদি একে অপরের সঙ্গে আঘাত করে এবং জলশক্তি এসে আঘাত করে তা কিন্তু জলপ্রবাহ ক্ষয় বলে। নদীর জলের সঙ্গে যদি কোনো অ্যাসিড যুক্ত থাকে তাহলেও কিন্তু শিলার মধ্যে খনিজ ক্ষয়প্রাপ্ত হয়ে একে বলা হয় দ্রবণজনিত ক্ষয়। এবার আমরা যেগুলো আলোচনা করছিলাম ভালো করে দেখো, গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, প্লাঞ্চ পুল বা প্রপাতকূপ, মন্থকূপ এবং আবদ্ধ শৈলশিরা, অর্থাৎ এইগুলো কিন্তু আমরা ওখানে আলোচনা করেছিলাম সংক্ষেপে। এবার আরো বিস্তারে দেখো আমরা যাচ্ছি। নদীর তীব্র জলের আঘাতে যদি উচ্চ পার্বত্য অংশে মূলত বৃষ্টিবহুল ভঙ্গিল পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয় প্রবল হয় তাহলে ইংরেজির ভি, আমি বোর্ডে দেখিয়েছিলাম ইংরেজির ভি অন্যান্য বর্ণের ন্যায় যে গভীর খাত দেখা যায় তাই হলো গিরিখাত। এবার দেখো আমরা ভিডিও সম্বন্ধে দিচ্ছি, আমরা এখানে গিরিখাত সম্বন্ধে দিচ্ছি। দেখো গিরিখাতটা ভালো করে লক্ষ্য করে দেখো, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের ছবি, বিখ্যাত ক্যানিয়ন। আমি যেটা দেখেছিলাম ভি আকৃতি এবং আই আকৃতির উপত্যকা, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখো নদী দীর্ঘদিন ধরে বছরের পর বছর ক্ষয় করেছে। এখানে মানুষ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ, কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখো কিরকমভাবে ক্যানিয়ন তৈরি হয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখো নদী তার ক্ষয়ের ফলে কিন্তু শিলাকে ধীরে 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 কিন্তু ক্ষয় করে দিয়েছে। দেখো নরম শিলা এবং কঠিন শিলার পারস্পরিক অবস্থান থাকা সত্ত্বেও নরম শিলা দ্রুত ক্ষয় হয়েছে এবং দেখো এইভাবেই কিন্তু কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু বছরের পর বছর কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়েছে। তোমরা ভিডিওটা ভালো করে উপলব্ধি করো। গিরিখাতের বৈশিষ্ট্য আমরা দেখি, একবার ওখানে আলোচনা করেছিলাম সংজ্ঞায়। দেখো ইংরেজির ভি বর্ণের বা আই মতো হতে পারে, নিম্নক্ষয় অধিক হলে গিরিখাত আই এর মতন হবে, আর্দ্র এবং প্রায় আর্দ্র অঞ্চলে, মূলত হিমালয় পার্বত্য অঞ্চলে আমাদের দেশে কিন্তু প্রচণ্ড জলের আঘাতে কিন্তু নদীখাতের ঘর্ষণে এই কিন্তু গিরিখাত তৈরি হয়ে থাকে। নেপালের কালীগণ্ডকী নদীর গিরিখাত, এটাকে অন্ধ গালিচা বলা হচ্ছে। এই কালীগণ্ডকী নদীর গিরিখাত বর্তমানে ভৌগোলিকরা বলছেন সবচেয়ে গভীরতম গিরিখাত। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র কলোরাডো নদীর গিরিখাত যেটা আমরা দেখলাম, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদীর গিরিখাতও কিন্তু উল্লেখযোগ্য। এবার দেখো ক্যানিয়ন ওটা কিরম দেখতে ছিল, এটা দেখো সম্পূর্ণ আয়ের মতন দেখতে হয়ে গেছে। শুষ্ক মরু পার্বত্য অঞ্চলে জলের বেগ কম থাকার জন্য নদীর নিম্ন ক্ষয়ের মাত্রা বাড়লে ইংরেজির আই বর্ণের ন্যায় যে গভীর খাত দেখা যায় তাই হলো ক্যানিয়ন। দেখো এটা শেপটা দেখো আয়ের মতন হয়ে গেছে। এই যে দেখো গ্র্যান্ড ক্যানিয়নের একটি ছবি, আমরা ওখানে দেখলাম আই আকৃতির উপত্যকা, এবার দেখো গ্র্যান্ড ক্যানিয়নের ছবিটা দেখে নাও। এবার জলপ্রপাত, জলপ্রপাতের সঙ্গে আমরা পড়েছিলাম যে কিভাবে জলপ্রপাত তৈরি হয়, তোমরা স্লাইডটা একবার দেখে নাও যে কঠিন এবং নরম শিলা স্তরের পারস্পরিক বিন্যাস থাকা সত্ত্বেও কিভাবে নরম শিলা ক্ষয় হয়ে যায় এবং জলতলের কিন্তু উলম্ব একটা ব্যবধান লক্ষ্য করা যায়। এবার আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, দেখো বিখ্যাত জলপ্রপাত ভালো করে দেখো, নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে সুন্দর জলপ্রপাত, সুদৃশ্যতম জলপ্রপাত নায়াগ্রা, তার ভিডিও এখানে, কিভাবে জলরাশি প্রচণ্ড গতিতে কিন্তু নিচের দিকে পড়ছে একবার দেখে নাও তোমরা, প্রচণ্ড গতিতে কিন্তু জলরাশি নিচের দিকে পড়ছে। এইভাবে জলরাশি পতনতলের পার্থক্য হয়ে যায়, উপর থেকে নিচের দিকে অনবরত জলরাশি পড়ার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটে। পরের আমরা অংশে আমরা দেখে নিই বিশ্বের উচ্চতম জলপ্রপাত তাহলে কি। বিশ্বের উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার রিও ক্যারোনি নদীর উপর স্যাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত, অনেকে এটা গৌজা নদীও বলছে, এবং অ্যারিজোনা প্রদেশের 277 মাইল দীর্ঘ এবং 1857 মিটার গভীরতা সম্পন্ন বিশ্বের দীর্ঘতম। এবার আমরা দেখো যোগ জলপ্রপাতের কথা আসছি, এই যোগ জলপ্রপাত আমাদের দেশের অন্যতম জলপ্রপাত।
তোমরা একের পর এক লেখাগুলো ভালো করে টিভির পর্দায় লক্ষ্য করো, তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি নিয়ে এসেছি, ভালো করে দেখো। দেখো যোগ জলপ্রপাত কর্ণাটক রাজ্যের শরাবতী নদীর উপর অবস্থিত, একে গেটসোপ্পা বলে। কেন গেটসোপ্পা বলে? কর্ণাটক ভাষায় কাজু বাদামকে কিন্তু গেটসোপ্পা বলা হয়। এই জলপ্রপাতের চারপাশে প্রচুর পরিমাণে কাজু বাদাম জন্মায় বলে সেই জন্য এই জলপ্রপাত গেটসোপ্পা, এবং ভারতের উচ্চতম জলপ্রপাত। কর্ণাটক রাজ্যের অবস্থান দেখানো হয়েছে, এবার আমরা জলপ্রপাতটা দেখে নিই। এই দেখো জলপ্রপাতের ছবি এবং পাশে কিছু কাজু বাদামের ছবি দিয়েছি। বিস্তীর্ণ এলাকায় জুড়ে কিন্তু কাজু বাদামের দেখা যায় অবস্থান, সেই জন্য এই জলপ্রপাতের অপর নাম কিন্তু গেটসোপ্পা। জলপ্রপাত সৃষ্টির কারণ একে একে স্লাইড তোমাদের কাছে, কিন্তু স্লাইডের মধ্যে বিভিন্ন লেখা তোমাদের কাছে আসছে। দেখো কি কি কারণ হয়, তোমরা টিভির পর্দা থেকে লিখে নিতে পারো যে কি কি কারণ আছে। দেখো নদীর গতিপথে কঠিন নরম ছিল আলোচনা করেছি, পর্বত বা মালভূমি যেখানে সমভূমিতে মেশে সেখানে একটা ঢালের পার্থক্য হয়ে যায়, অথবা ঝুলন্ত উপত্যকা বরাবর যদি হিমবাহ গলে যায় সেখানে হয়, অথবা চ্যুতির খাড়া ঢাল অর্থাৎ শিলার মধ্যে যদি পার্থক্য হয়ে যায়, শিলা যদি ভেঙে যায় সেইখানে চ্যুতির যদি খাড়া ঢাল হয়, সেই চ্যুতির খাড়া ঢালে কিন্তু এইটা সৃষ্টি হতে পারে। জলপ্রপাতের তিনটে ভাগ, ক্যাটারাক্ট, খরস্রোত এবং কাস্কেট। জলপ্রপাতের জল যখন উপর থেকে প্রচণ্ড গতিতে ভয়ঙ্করভাবে নিচের দিকে নেমে আসবে তখন তাকে ক্যাটারাক্ট, মনে রাখবে যখন শিলাখণ্ড প্রবল গতিতে নিচের দিকে নেমে আসছে তখন তাকে বলা হয়ে থাকে ক্যাটারাক্ট। দেখে নাও একটা ক্যাটারাক্টের উদাহরণ, তোমরা উদাহরণটা নিয়ে নিতে পারো। জাম্বেসি নদীর উপর ভিক্টোরিয়া জলপ্রপাত প্রচণ্ড গতিতে খরস্রোতভাবে কিন্তু জল নিচের দিকে নামছে, এবং অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের জল যখন অজস্র ধারা সিঁড়ির মতন ধাপে ধাপে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলে কাস্কেট। অর্থাৎ এক্ষেত্রে ধাপ লক্ষ্য করা যাবে। দেখো উত্তর আয়ারল্যান্ডের টিয়ার অফ দ্য গ্লেন, আফ্রিকার জোনহা জলপ্রপাত কাস্কেটের উদাহরণ, এটা টিয়ার অফ দ্য গ্লেনের ছবি। এই যে ধাপ করে করে কিন্তু জলপ্রপাত নিচের দিকে নামছে সেই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে কাস্কেট বলা হচ্ছে। উচ্চ গতিতে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা পাশাপাশি উলম্ব অবস্থান করলে কিন্তু ছোট ছোট জলপ্রপাত তোমাদের তৈরি হয়। আফ্রিকার জাইরে নদীতে এরকম 32টা পরপর কিন্তু খরস্রোত রয়েছে যাকে লিভিংস্টোন জলপ্রপাত বলে। র্যাপিডস মানে হলো যে জলরাশি যখন বিভিন্ন ধারায় চলে যাবে তখন তাকে বলা হয়ে থাকে খরস্রোত। আমরা এই করে আমরা এই আলোচনাটা এ করলাম, শেষ করলাম। এরপরে আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে আসব, যেটা সেটি হলো যে আমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবার আমরা নদীর মধ্যগতিতে নদী কী ভূমিরূপ তৈরি করে সেটা আলোচনা করছি। নদী সাধারণত মধ্যগতিতে কিন্তু ক্ষয়কার্য যেমন করে তেমন কিন্তু কিছুটা সঞ্চয় কার্য লক্ষ্য করা যায়। আমরা দেখেছি যে উচ্চ গতিতে খালি ক্ষয়ই করেছে নদী, কিন্তু মধ্যগতিতে নদী কিন্তু ক্ষয় করবে কিছুটা সঞ্চয় করবে। আমরা এগুলোও কিন্তু স্লাইডের মাধ্যমে এক্ষুনি দেখে নেব। প্রথমে আমরা আসছি মিয়েন্ডার কী। তুরস্ক, এশিয়া মাইনরে অবস্থিত একটি দেশ তুরস্ক, সে তুরস্কের যে বাঁকবহুল নদী সেই বাঁকবহুল নদীকে বলা হয়ে থাকে মিয়েন্ডার। মিয়েন্ড্রস শব্দ থেকে এই মিয়েন্ডার এসছে, অর্থাৎ নদী যখন অত্যন্ত গতিতে, দেখতে পাচ্ছ অত্যন্ত গতিতে নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয়ে যায় তখন তাকে বলা হয়ে থাকে মিয়েন্ডার। নদী কেন এঁকে বেঁকে যাবে? কারণ নদীর গতি কিন্তু আর আগের মতো নেই, নদী এখন তার গতিশক্তি অনেকটা কমিয়ে ফেলেছে, তার ফলে ওর যে বাধাগুলো রয়েছে সেই বাধাকে এড়ানোর জন্য কিন্তু নদী এঁকে বেঁকে কিন্তু প্রবাহিত হতে থাকে। এবং দেখো এর ফলে কি হয়েছে যে দুটো বাঁক, এই বাঁকে কি হচ্ছে নদী অত্যধিক পরিমাণে ক্ষয় করছে কিন্তু তার বিপরীত বাঁকে সঞ্চয় করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে এইখানে কিন্তু ও সঞ্চয় হচ্ছে এবং এখানে ওর এখানে ক্ষয় হচ্ছে এবং এখানে সঞ্চয় হচ্ছে। ঠিক তেমনি যখন এই উত্তলপারে সঞ্চয় হচ্ছে তখন এটাকে বলা হয়ে থাকে পয়েন্ট বার ডিপোজিশন বলা হয়ে থাকে, অর্থাৎ বিন্দু বার সঞ্চয়। এরপরে দ্বিতীয় যে ভূমিরূপ সম্বন্ধে আসবো, তোমরা সবাই শুনেছো যে অশ্বকুড়াকৃতির হ্রদ বা অক্স বো লেক বলে, বাংলায় বলে এটাকে মহিষ জলা। দেখো মিয়েন্ডার তৈরি হলো, মিয়েন্ডার তৈরি হওয়ার পর মূল যে নদীর যে প্রবাহ সে মূল নদীর প্রবাহ কে দেখো, যেহেতু ওর বক্রতা বেড়ে গেছে সে মূল নদীর প্রবাহ কী হচ্ছে যে একটি অংশ কিন্তু পরিত্যক্ত হয়ে যাচ্ছে এবং মূল নদী তার নিজের মতন করে চলে যাচ্ছে। অর্থাৎ দেখো প্রথমে এই অংশ, তারপরে বাঁক তৈরি হয়েছে, তারপর একটি অংশে কিন্তু ওর চরপত্তে আরম্ভ করেছে, তারপর মূল নদী নিজের মতন করে চলে গেছে এবং এখানে দেখো ও আস্তে আস্তে কী হচ্ছে এখানে সঞ্চয় হচ্ছে। এইভাবে কিন্তু যে হ্রদ তৈরি হয়ে থাকে তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
আমরা পরে যে ছবিতে আসছি সেটা হলো আমরা সাধারণত দেখা যায় যে মধ্যগতিতে যেটা আমরা দেখতে পাই সেই মধ্যগতিতে সাধারণত নুড়ি কাকর পাথর এগুলো সমস্ত কিছু নিয়ে আসে নিয়ে এসে পর্বতের পাদদেশে নদী কী করে থাকে নদী হলো শঙ্কু আকৃতির এক ধরনের ভূমিরূপ তৈরি করে থাকে দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় থাকে অ্যালুভিয়াল কোন বা পলল শঙ্কু এবং এই অ্যালুভিয়াল কোন বা পলল শঙ্কুর যখন আরও বিস্তার হয়ে যায় তখন এই অ্যালুভিয়াল কোন বা পলল শঙ্কুর মধ্য দিয়ে যখন নদী প্রবাহিত হয়ে যাবে তখন কিন্তু সেগুলো শরীর খণ্ডে বিভক্ত হয়ে যাবে এটাকে তখন বলা হবে ঠিক পাখার মতন দেখতে লাগবে বলে এটাকে বলা হয় পলল ব্যজনী চলো এবার আমরা স্লাইডের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো খুব দ্রুত আমরা দেখে নিই এবার দেখো নদীর সঞ্চয় কার্যে প্রথমে যেটা বলছিলাম যে পলল ব্যজনী ছবিটা দেখো যে কীরকম দেখো পাখার মতন তৈরি হয়েছে পার্বত্য প্রবাহ থেকে নদী নেমে এসছে এবং নুড়ি কাকর পাথর সমস্ত কিছুকে নিয়ে এসে ও কিন্তু শঙ্কুর আকৃতি অবস্থান করেছে সে কনিক্যাল শেপ নিয়েছিল পলল শঙ্কু কিন্তু দেখো ও আস্তে আস্তে ছড়িয়ে গেছে এবং অর্ধগোলাকার আকারে অবস্থান করছে এই জন্য এটাকে বলছে পলল ব্যজনী বলা হচ্ছে দেখো এটা পলল ব্যজনী ভিডিও তোমরা দেখে নাও কীভাবে সাধারণত হয় লক্ষ্য করো দেখো কিভাবে তার ডিপোজিশনটা হচ্ছে দেখো কিভাবে তৈরি হলো এখানে এবং তারপর আস্তে আস্তে নদীর প্রবাহ এগিয়ে যাচ্ছে এবং দেখো আস্তে আস্তে তৈরি হয়ে গেল এরপরে আমরা মিয়েন্ডারের কথা আসছি তুরস্কের বাঘবহুল নদীকে মিয়েন্ডার ছবি দেখো আমি বোর্ডেও এঁকেছিলাম তোমরা দেখো মধ্য নিম্নগতিতে নদীর গতিশক্তি যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো পার্বত্য প্রবাহের দিয়ে নেমে আসার পর নদীর গতিশক্তি কেরম পরিবর্তন হয়ে গেছে এবং বাঁক নিয়ে নিয়েছে নদী এবং দেখো সেখানে বলেছে যেখানে খারাপাড়ের বিপরীতে নদীর স্রোতের বেগ কম থাকে বলে উত্তল পাড়ের সৃষ্টি হয় এবং সেখানে সঞ্চয় হয়ে থাকে দেখো কীভাবে হয় একটা ভিডিওর মাধ্যমে দেখে নাও দেখো ভালো করে তোমরা টিভির পর্দার লক্ষ্য করো কীভাবে নদীর বাঁক পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে কিন্তু নদীর বাঁক পরিবর্তন হচ্ছে এবং দেখো কীভাবে এই অংশে কিন্তু দেখো ক্ষয় করবে এবং তার উল্টো দিকের অংশে কিন্তু সঞ্চয় করবে কীভাবে চেঞ্জ দেখো অক্সবো লেক তৈরি হচ্ছে অর্থাৎ যেটা আমরা আলোচনা করছিলাম দেখে নাও যে নদীর প্রবাহ হচ্ছে এবং ধীরে ধীরে কী হয় ওর বেন্ট কীরকম হচ্ছে আউটসাইড বেন্ট কেমন হচ্ছে এবং ইনসাইড বেন্টটাও কেমন হচ্ছে দেখো লক্ষ্য করো ভালো করে ফাস্ট ফ্লোয়িং ওয়াটার দেখো প্রচণ্ড গতিতে প্রবাহিত হচ্ছে এবং কীভাবে মিয়েন্ডার ফর্মেশন হয়ে গেল আমরা অশ্বপ্রাকৃতি সম্বন্ধে একবার আলোচনা করেছি লক্ষ্য করো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মতিঝিল আমাদের নিকটবর্তী জেলা মুর্শিদাবাদের মতিঝিল কিন্তু এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ তোমরা উদাহরণটা লিখে নিতে পারো এবং কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তোমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছ যে কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয় আরেকটা ভিডিওর মধ্যে তোমরা দেখে নাও এই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদের ফর্মেশনটা খুব ভালো করে বোঝার জন্য দেখো নদীর জলের প্রবাহ তৈরি হয়েছে তারপরে দেখো ওর বাঁক তৈরি হচ্ছে একটা অংশ মাঝখান দিয়ে যাচ্ছে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এই অংশটি কিন্তু বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে অ্যালুভিয়াম অর্থাৎ পলনের সঞ্চয় হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করো আলাদা হয়ে গেল নদী নদীর মতন চলে গেল ও আলাদা হয়ে গেল এই যে দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদের কিন্তু তোমরা দেখলে ভিডিও এবার আমরা এই যে আলোচনা করব আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে চলে আসব আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয় সেগুলো এবার আমরা নদীর সঞ্চয় কার্য এটা কিন্তু একদম নিম্নগতিতে কী কী ভূমিরূপ তৈরি করে থাকে নিম্নগতিতে নদী যে ভূমিরূপ তৈরি করে থাকে প্রথমে দেখো নদী যখন প্রবাহিত হচ্ছে নদী প্রবাহিত হওয়ার সঙ্গে নদী গর্ভে কিন্তু ও এতদিন ধরে যে নুড়ি কাকর পাথর নিয়ে এলো সেগুলো কিন্তু ও নদী গর্ভে বহন করেছে কিন্তু যদি অতিরিক্ত বৃষ্টি হয় বা বন্যা হয় তখন কিন্তু এই নদী থেকে এই যে জল বা তার দুই দিকে কিন্তু চলে যাবে এবং গিয়ে ও বিস্তীর্ণ অংশে গিয়ে কিন্তু ও এই অবক্ষেপকে ছড়িয়ে দেবে এবার যখন বন্যার ফল আবার পড়ে আবার যখন নদীর জল চলে আসবে তখন কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই যে অবক্ষেপ সঞ্চয় হয়েছিল ও কিন্তু একটা চর তৈরি করবে এটাকেই বলা হচ্ছে প্লাবন সমভূমি বা ফ্ল্যাট প্লেন বছরের পর বছর যদি কোনো জায়গায় অনবরত বন্যা হয় তাহলে কিন্তু এই চরের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে উচ্চতা বাড়বে এবং আস্তে আস্তে যে মঞ্চের আকারে বাঁধ তৈরি হবে তাকেই বলা হবে স্বাভাবিক বাঁধ বা লিভি তোমরা শুনে অবাক হবে হুগলি নদীর বাম তীরে কিন্তু কলকাতা শহরটা কিন্তু এই স্বাভাবিক বাঁধের উপরই অবস্থান করছে অর্থাৎ প্লাবনভূমি আমরা দেখলাম আমরা স্বাভাবিক বাঁধ দেখলাম এরপর আমরা আসছি বদ্বীপ নিয়ে
হেরোডিটাস একজন বিখ্যাত ব্যক্তি, সারা বিশ্বে ওনার নাম আমরা সবাই জানি, উনি একটি শব্দ ব্যবহার করলেন, সেই শব্দটির নাম হলো ডেল্টা বলে একটি শব্দ ব্যবহার করলেন। অর্থাৎ আমাদের ঠিক বাংলা বর্ণ বয়ের মতন, এই বটা যদি মাত্রা না থাকে ঠিক এরকম, এই মাত্রাহীন বয়ের মতন যদি কোনো ভূমিরূপ তৈরি করে থাকে তখন তাকে বলা হয় ডেল্টা বা বদ্বীপ বলা হয় থাকে। মনে করো কোনো একটা নদী যদি অনবরত তার মোহনার দিকে প্রবাহিত হয়, প্রভাব মোহনার দিকে প্রবাহিত হওয়ার সময় কিন্তু ও নুড়ি কাকর পাথর বালিগুলোকে কিন্তু ও ধীরে ধীরে কিন্তু এইভাবে কিন্তু ও সঞ্চয় করতে থাকবে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চয় করে কিন্তু মাত্রাহীন বয়ের মতন একটা ভূমিরূপ তৈরি করবে, এটাকে বলা হচ্ছে ডেল্টা। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হলো পৃথিবীর মধ্যে সুন্দরতম বদ্বীপ। এবং আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম এর সঙ্গে সঙ্গে আরেকটা ভূমিরূপ আলোচনা করব, সেটা হলো খাঁড়ি। নদী যখন তার অবক্ষেপ নিয়ে মোহনার দিকে গিয়ে চলেছে তখন যদি স্রোতের বেগটা একটু বেশি থাকে তখন কিন্তু সেগুলো আর সঞ্চিত হয় না, তখন নদীর মোহনা যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক প্রশস্ত হয়ে যায়, সেই চওড়া মুখ হয়ে যায় অনেক, একে বলা হয় থাকে খাঁড়ি। চলো আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম অর্থাৎ নদীর কার্যের যে শেষ অংশটা সেটা আমরা দ্রুত কিছু স্লাইডের মাধ্যমে দেখে নিই, কারণ তোমরা কিন্তু এই বোর্ডের ওয়ার্ক দেখলে এবং জিনিসগুলো স্লাইডের মাধ্যমে দেখলে তোমাদের কাছে আরও সহজে তোমরা বুঝে নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে প্লাবন ভূমি, ইংরেজি প্রতিশব্দ ফ্লাড পেন, আমি বলেছিলাম যে নদীতে বন্যার ফলে যখন নদী গর্ভে জমে থাকা পলি বালি কাদা নদীর দুই পারে উপচে ওঠে তখন উপকূলবর্তী অঞ্চল তো অবশ্যই এবং যে কোনো নদীর পার্শ্ববর্তী অঞ্চল কিন্তু প্লাবিত করে, একেই বলা হয়ে থাকে প্লাবন ভূমি বা ফ্লাড প্লেন। একটা ভিডিও দেখে নাও, দেখো ভিডিও দেখে নাও, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে আধুনিক শহর মনে হচ্ছে। দেখো শহর, নদী, নদীর পার্শ্ববর্তী অঞ্চল, দেখো এই যে অঞ্চলগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, প্লাবন ভূমি অর্থাৎ নদী থেকে কিন্তু জল, বন্যার জল কিন্তু সরেছে, এই নদীর প্রবাহ দেখানো যাচ্ছে এবং নদী তীরবর্তী অঞ্চলে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই প্লাবন ভূমি গঠিত হয়েছে। স্বাভাবিকভাবে আমরা কলকাতার কথা বলেছিলাম, নদী গর্ভে জমে থাকা পলি নদীর দুই পারে জমলে প্লাবন ভূমি সৃষ্টি হয়, কিন্তু অনবরত সেই পলি সঞ্চয় হলে প্লাবন ভূমি ধীরে ধীরে উচ্চতা বাড়ে, একেই বলা হয় স্বাভাবিকবাদ বা লেভি। একটা ভিডিও তোমরা দেখো, দেখো নদীর দ্বারা বাহিত পলি নুড়ি কাকর সমস্ত কিছু কিন্তু এগিয়ে যাচ্ছে অনবরত এবং এগিয়ে গিয়ে দেখো আস্তে আস্তে ওর কিন্তু সঞ্চয়টা হচ্ছে, ভালো করে দেখো অ্যানিমেশনের মাধ্যমে করা হয়েছে, দেখো ধীরে ধীরে কিন্তু বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু সেই অবক্ষেপের ছবি আমরা দেখতে পেলাম। দেখো কিভাবে বাড়ে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এই অংশের উত্থান হচ্ছে দেখো, অর্থাৎ নদী যদি এই অংশ হয় পার্শ্ববর্তী অংশে দেখো কিভাবে রিভার ব্যাঙ্কসে দেখো, এই যে রিভার ব্যাঙ্কে দেখো কিভাবে হচ্ছে, রিভার ব্যাঙ্কের ফলে দেখো আস্তে আস্তে ওর উত্থানটা হয়েছে কিভাবে, এইভাবে কিন্তু লক্ষ্য করা যায় প্লাবন ভূমি। এবং স্বাভাবিকবাদ কোয়ার্স পার্টিকেলস অর্থাৎ যেগুলো দানাকার মোটা দানাকার উপাদান সেগুলোর সঞ্চয় কিভাবে হয়েছে দেখো, সেগুলো দেখালাম আমরা। খাঁড়ি, মোহনার কাছে নদীর স্রোত বেশি হলে, জোয়ার ভাটার প্রভাব বেশি হলে নদী দ্বারা বহন করে আনা পলি বালি কাদা সঞ্চিত হতে পারে না, এর ফলে কিন্তু নদী মোহনা যথেষ্ট খোলা চওড়া হয়, একেই বলে খাঁড়ি বা ফার্থ। খাঁড়ি বা ফার্থ, দেখো খাঁড়ির একটা ছবি আমরা দিয়ে দিলাম, তোমরা তথ্য নিয়ে নাও, রাশিয়ার ওব নদীর মোহনায় খাঁড়ি, পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি, দৈর্ঘ্য 885 কিলোমিটার এবং 80 কিলোমিটার কিন্তু এ চওড়া। এবার বদ্বীপের কথা আমরা আসছি, গ্রিক পণ্ডিত হেরোডোটাস বলেছিলাম যে ডেল্টা শব্দটি ব্যবহার করেন, মোহনায় নদীর গতিবেগ যদি কমে যায় তখন কিন্তু নদী দ্বারা বাহিত পদার্থসমূহ নদীর বক্ষে সঞ্চিত হয়ে গ্রিক বর্ণ ডেল্টার ন্যায় সঞ্চিত হয় বা বাংলার মাত্রাহীন বয়ের মতন, একেই বলা হয়ে থাকে বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর সম্মিলিত বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ গঠনের শর্তাবলী খুব গুরুত্বপূর্ণ জায়গা, নদীকে আদর্শ নদী হতে হবে কারণ নদী দ্বারা বাহিত পলির পরিমাণ বেশি হতে হবে, নদী যখন মোহনায় নদী যা মিশবে তখন নদীর স্রোতের বেগ কম থাকতে হবে নাহলে পদার্থগুলো কিন্তু সঞ্চিত হবে না, বাহিত পলন রাশির আধিক্য থাকতে হবে নাহলে বদ্বীপ গঠনে ব্যাঘাত ঘটবে, মোহনার নিকট সমুদ্রের গভীরতাও কম থাকতে হবে এবং সমুদ্রের জলে যদি লবণের আধিক্য থাকে তাহলে কিন্তু পদার্থগুলো খুব দ্রুত অধঃক্ষিপ্ত হবে। তোমরা এটা ভিডিওর মাধ্যমে দেখো, দেখো কিভাবে এই বদ্বীপ গঠনটা হয়, তোমরা ভালো করে দেখো লক্ষ্য করে দেখো, তাই অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি কিভাবে এই বদ্বীপ গঠনটা হচ্ছে, দেখো উচ্চতা বাড়ছে, তোমরা ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করো।
দেখো ভালো করে কিভাবে উচ্চতা পার্থক্য হয়, এইবার দেখো ভালো করে লক্ষ্য করো মিয়েন্ডার পদ্ধতিতে এসছে নদী। এই দেখো অনেক বছর আগে দেখো ওখানে দেওয়া আছে, একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি আস্তে আস্তে কী হচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, ভূমিরূপ ক্ষয় হচ্ছে। দেখো সূর্যের তাপ, সূর্যের তাপের ফলে গলন হয়েছে বরফের, নদীর জলের রাশির পরিমাণ বেড়েছে এবং দেখো মিয়েন্ডার ফর্মেশন হয়ে গেছে এবং বদ্বীপ তৈরি হচ্ছে। ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো কিভাবে হয়েছে। দেখো আরও সময় কমে গেল, সাত হাজার বছর আগের ঘটনা, এরকম হতে পারে। দেখো দেখো আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখো বদ্বীপ গঠন হচ্ছে, বদ্বীপ গঠনের পর্যায়গুলো ভালো করে লক্ষ্য করে দেখো, ছোটো ছোটো করে নুড়ি কাকর পাল ইয়ারা এগোতে পারছে না, এইভাবে দেখো বদ্বীপ গঠন তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু নদীর থেকে দ্বারা বাহিত পলি কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বদ্বীপ তৈরি করে। বদ্বীপের শ্রেণীবিভাগ খুব ইম্পর্টেন্ট জায়গা, ধনুকাকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ এবং পাখির পায়ের মতন বদ্বীপ। দেখো বদ্বীপের চেহারা এরকম হয়, আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি। দেখো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখো নুড়ি কাকর পাথর বালি অবক্ষিপ্ত হয়েছে এবং সঞ্চয় হয়েছে। দেখো বদ্বীপ দেখো দেখতে পাচ্ছি আমরা, দেখো বদ্বীপ কীরকমভাবে হয়েছে গঠিত। ধনুকাকৃতি বদ্বীপ, এই ধরনের বদ্বীপ ভারী পদার্থ যেমন কাদাস্তর, নুড়ি, বালি দিয়ে তৈরি হবে। প্রতি বছর পদার্থ সঞ্চয়ের ফলে বদ্বীপের আয়তন বেড়ে যাবে এবং সমুদ্রের দিকে হবে। সমুদ্র ও নদীর জলের ঘনত্ব যখন সমান হবে তখন এই বদ্বীপ গড়ে উঠবে, এই ধনুকাকৃতি বদ্বীপ। তোমরা নিশ্চয়ই টিভির পর্দা থেকে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ। দেখো ধনুকাকৃতি বদ্বীপটি দেখতে কেমন হয়, দেখো ধনুকের মুখের মতন, দেখো এই অংশ ধনুকের মুখের মতন, অর্থাৎ নুড়ি কাকর পাথর বালি এইভাবে কিন্তু অধক্ষিপ্ত হচ্ছে। গঙ্গা, গোদাবরী আমাদের দেশে মহানদী, এছাড়া নীলনদ, হোয়াংহো, পো, ইরাবতী প্রভৃতি নদীতে কিন্তু এই বদ্বীপ দেখা যায়। তীক্ষ্ণাগ্র অর্থাৎ সামনেরটা অত্যন্ত তীক্ষ্ণ, নদীর তুলনায় সমুদ্র তরঙ্গের শক্তি যদি বেশি হয় তখন গঠিত হবে এবং মূল নদীর মোহনাটি সমুদ্রের দিকে কিন্তু এগিয়ে যাবে। দেখো এর অংশটা লক্ষ্য করে দেখো, এই অংশটা অত্যন্ত শার্প হয়ে গেছে, তীক্ষ্ণ হয়ে গেছে। স্পেনের এব্রো, ইটালির টাইবার, ভারতের সুবর্ণরেখা নদীতে কিন্তু এই ধরনের বদ্বীপ তোমরা দেখতে পাবে। পাখির পায়ের মতন বদ্বীপ, অর্থাৎ আমাদের আঙ্গুল যেরকম বিস্তার হয় সেরকম আঙুলের মতন কিন্তু এই বদ্বীপ সূক্ষ্ম পলিবালি দ্বারা আবৃত এবং মূল নদী অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে যাবে। দেখো এবার এই যে ভালো করে লক্ষ্য করে দেখো, এই দেখো এই অংশ, এই দিকের অংশ, এখানে অংশ, এইভাবে কিন্তু বিভিন্ন অংশে বিভক্ত হয়ে গেছে। উত্তর আমেরিকার মিসিসিপি, মিসৌরি, ভারতের কৃষ্ণ নদীর বদ্বীপ কিন্তু এর একটা অন্যতম অংশ। সুন্দরবন অঞ্চলে বর্তমানে কিন্তু অত্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব, একদম শেষ অংশে চলে এসেছি নদীর ক্ষয়কার্যে। কী কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে দেখো, সমুদ্র জলতলের উচ্চতা বাড়ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে উষ্ণতা বাড়ছে, অসময়ে বন্যা যদি হয়, জোয়ারের সীমা বদল, অত্যন্ত চরম ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু অত্যন্ত আমরা দেখেছি এর আগে আয়লা, কিছুদিন আগে আমফান মতন ঘূর্ণিঝড় কিন্তু প্রভাব বিস্তার করে। এছাড়া বদ্বীপের কিন্তু নিমজ্জন হচ্ছে, জলস্তরে লবণতা বৃদ্ধি এবং কৃষিতে প্রভাব, এই সমস্ত কারণের জন্য সমগ্র ম্যানগ্রোভ যে পরিবেশটা কিন্তু ধীরে ধীরে প্রভাবিত হচ্ছে এবং বিভিন্ন দ্বীপ কিন্তু নিমজ্জিত হয়ে যাচ্ছে। এবার দেখো একটা ভিডিও কয়েকদিন আগে হয়ে যাওয়া আমফান ঝড়ের ভিডিও, সুন্দরবনে কী প্রভাব বিস্তার করেছিল দেখো, কয়েকদিন আগে হয়ে যাওয়া আমফানের প্রভাব ওড়িশা কোস্টেও গেছিল এবং আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকায় দেখো একদম হেজি হয়ে গেছে ছবি, প্রচণ্ড গতিতে কিন্তু ঝড় প্রবাহিত হচ্ছে। এইভাবে যদি এত দ্রুত গতিতে ঝড় আসে ম্যানগ্রোভ তো ক্ষতিগ্রস্ত হয় এবং দ্বীপগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এইভাবেই কিন্তু প্রত্যেক বছর কিন্তু ঝড়ের প্রভাবে সুন্দরবনের দ্বীপগুলো ক্ষতিগ্রস্ত হয়। নিউমুর দ্বীপ দেখে নাও, এই দ্বীপটা বিতর্কিত একটা দ্বীপ যেটা বাংলাদেশও তাদের নিজেদের অধিকার দাবি করে, ওরা বলে দক্ষিণ তালপট্টি, আমরা বলি পূর্বাশা বা নিউমুর। এই দ্বীপটা কিন্তু জেগে উঠেছিল 1971 সালে ভোলা নামক একটা ঘূর্ণিঝড়ের ফলে, কিন্তু 1974 সালে আমেরিকার উপগ্রহ এই দ্বীপটি আবিষ্কার করেছিল। প্রায় 10,000 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই দ্বীপটা কিন্তু আজ প্রায় ডুবন্ত। ঘোড়ামারা দ্বীপ, এই অঞ্চলটি 8.18 বর্গ কিলোমিটার, 2009 সালে শেষ পর্যন্ত এই দ্বীপটা জেগে উঠেছিল, বর্তমানে হুগলি জোয়ারে অনবরত প্রভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জন্য এটাকে বলছে ভ্যানিশিং ল্যান্ড নামে পরিচিত, সাইক্লোন, জলোচ্ছ্বাস প্রভৃতি কিন্তু প্রভাব ফেলে। তারপর আমরা লোহাচড়া দ্বীপ, অবলুপ্তির কারণে কিন্তু ক্রমশ সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির অবলুপ্তির কারণ, উপকূলীয় অংশের ক্ষয়ের প্রকটতা এবং একাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাব, এই কারণে কিন্তু এই লোহাচড়া উপদ্বীপ কিন্তু প্রভাব বিস্তার করে। এইভাবে আমরা নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্য শেষ করলাম। এবার আমরা দ্বিতীয় অংশে আসছি, সেটা হলো গ্লেসিয়ার বা হিমবাহ।
এই হিমবাহ শব্দটাকে আমি যদি ভাঙি দুটো শব্দ পাবো, একটা হলো হিম আর একটা হলো বাহ। হিম মানে বরফ আর বাহ মানে হলো বহমান। অর্থাৎ ফ্লিন্ট নামক একজন ভৌগোলিক বললেন যে এক নিশ্চল বরফ রাশি, বিশাল বরফ স্তূপ যখন পার্বত্য উপত্যকাতে ধীরে ধীরে মাধ্যাকর্ষণ শক্তির টানে বছরে মাত্র কয়েক সেন্টিমিটার নেমে আসে বা প্রবাহিত হয়, তা সেই চলমান অত্যন্ত ধীরগতিতে প্রবাহিত বরফের স্তূপকেই বলা হয় থাকে হিমবাহ। তোমরা তো হিমবাহ শুনলে, তাহলে পৃথিবীর সব জায়গায় কি বরফ জমে? সেটা জানার জন্য তোমাকে একটা আমি ছবি তোমাদেরকে আমরা এখানে দেখাচ্ছি। মনে করো কোনো একটা পার্বত্য অঞ্চল যদি থাকে, এটা সেই পার্বত্য অঞ্চলে ধরে নাও এটা একটা কাল্পনিক অংশ বা কাল্পনিক রেখা, যেটাকে আমরা স্নো লাইন বা হিমরেখা বলছি। এর উপরেই কিন্তু বরফটা জমবে, তার উপরে কিন্তু বরফ জমবে না, তার নিচে কিন্তু বরফ থাকবে না। অর্থাৎ এই কাল্পনিক লাইনটাকেই বলা হয়ে থাকে হিমরেখা বা স্নো লাইন। সাধারণত অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢালের পার্থক্য প্রভৃতি কারণের জন্য কিন্তু, এবং জলবায়ুর প্রভাব প্রভৃতি কারণের জন্য কিন্তু এই হিমরেখার স্থান কিন্তু পরিবর্তন করে থাকে। হিমবাহগুলোকে আমরা তিন ভাগে ভাগ করব, একটা মহাদেশীয় হিমবাহ, একটা পাদদেশীয় হিমবাহ আর একটা উপত্যকা হিমবাহ। বিস্তীর্ণ মহাদেশ জুড়ে যে হিমবাহ অবস্থান করে থাকে, বরফের স্তূপ অবস্থান করে থাকে, তাকেই বলা হয় থাকে মহাদেশীয় হিমবাহ। যেমন আন্টার্কটিকার ল্যাম্বার্ট, ঠিক তেমনি কোনো পর্বতের গা বেয়ে ধীরে ধীরে পর্বতের পাদদেশ যখন সেই হিমবাহ অবস্থান করে থাকে, তখন তাকে বলা হয়ে থাকে পাদদেশীয় হিমবাহ। আর দুটো পর্বতের মধ্যবর্তী অংশে, অর্থাৎ সংকীর্ণ ভি আকৃতির অংশে বা উপত্যকা অংশে যখন যে হিমবাহ অবস্থান করে থাকে, তাকে বলা হয় থাকে উপত্যকা হিমবাহ। যেমন আন্টার্কটিকার ল্যাম্বার্ট হলো মহাদেশীয় হিমবাহ, আলাস্কার মালাসপিনা হলো পাদদেশীয় হিমবাহ, আলাস্কার হুবার্ট হলো তোমাদের উপত্যকা হিমবাহ। এবার হিমবাহ ক্ষয় করে নদীর মতন, আবার হিমবাহ নদীর মতন সঞ্চয় করে। ক্ষয় করে কী পদ্ধতিতে? দুটো পদ্ধতিতে মনে রাখবে ক্ষয় করবে। একটি পদ্ধতি হলো উৎপাটন, মনে রাখবে উৎপাটন, এবং অপর পদ্ধতি হলো অবঘর্ষ পদ্ধতি। অবঘর্ষ পদ্ধতি কিন্তু নদীর ক্ষেত্রেও ছিল, অর্থাৎ যখন কোনো পর্বতের উপর দিয়ে, মনে করো এই পর্বতের উপর দিয়ে যখন বিশাল হিম রাশি নেমে আসছে, সেই হিমরাশি কিন্তু নেমে আসার সময় কিন্তু ওই বলেছিলাম যে আমি যে চক নিয়ে হাত ঘষি, তাহলে কী হবে যে আমার হাতেও ক্ষয় হবে, চকটাও ক্ষয় হবে। ঠিক তেমনি কিন্তু এই পার্বতের উপর দিয়ে যখন হিমরাশি, নিশ্চল হিমরাশি নেমে আসে, তখন কিন্তু তলদেশ বরাবর ক্ষয় হয়, এটাকে বলে অবঘর্ষ। এবং অবঘর্ষ করতে করতে কিন্তু বিভিন্ন শিলাখণ্ডকে নরম করে দেয়, তখন তাকে প্লাকিং করে। প্লাকিং মনে রাখবে, প্লাকিং বা উৎপাটন করে, অর্থাৎ শিলাখণ্ডগুলোকে তুলে ফেলে। এইভাবে কিন্তু প্রক্রিয়াটি ঘটায়। এবার আমরা ভূমিরূপগুলো আলোচনা করি। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো আছে সেগুলো আমরা স্লাইডে তো দেখবই, তার আগে আমরা একবার সংক্ষেপে জিনিসগুলো একবার দেখে নিই। প্রথম যে ভূমিরূপটি সেটি হলো ইউ আকৃতির উপত্যকা, অর্থাৎ আমরা ভি আকৃতির উপত্যকা দেখলাম, আমরা আই আকৃতির উপত্যকা দেখলাম, কিন্তু এখানে হঠাৎ উপত্যকা ইউ এর মতন কেন হলো? এই নিশ্চল হিমরাশি যখন এই অংশের মধ্য দিয়ে নেমে আসে, মনে করো প্রচণ্ড গতিতে নেমে আসে, তখন কিন্তু ওই হিমরাশি এখানে অবস্থান করার ফলে কিন্তু ওই হিমরাশি থেকে জল কিন্তু গলতে শুরু করে, এবং অনবরত নিচের দিকে যেমন ক্ষয় করে, তেমন কি সেই জলরাশি পার্শ্ব দিকেও ক্ষয় করে। তার ফলে ওর মুখটা যেমন ওয়াইড হচ্ছে, চওড়া হয়ে যাচ্ছে, ঠিক তেমনি কিন্তু মুখটা নিচের দিকেও কিন্তু গভীরতা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কিন্তু ও আইও হয় না, ভিও হয় না, ও নিয়ে নেয় নতুন আকৃতি, ইউ এর ন্যায় হয়ে থাকে। এটাকে বলা হয় থাকে ইউ আকৃতির উপত্যকা। এবার আমরা চলে আসছি পরবর্তী যে ভূমিরূপ, সেটা আমরা আসছি কড়ি বা সার্ক। এটা খুব ভালো ভিডিও তোমরা দেখতে পাবে স্লাইডে। কড়ি বা সার্ক কি? পার্বত্য প্রবাহের মাধ্যমে যখন হিমবাহ ক্রমশ নিচের, মনে করো এই দিক বরাবর, নিচের দিক বরাবর নেমে আসছে, নেমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নেমে আসার ফলে উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়া কিন্তু ও ক্ষয় করতে করতে এগিয়ে যায়। দীর্ঘদিন পর যখন এই হিমবাহ নেমে যায়, তখন কিন্তু ওই অংশে দেখা যায় যে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তটা ঠিক কীরকম? গর্ত ঠিক আমরা যে চেয়ারে, হাতলবিহীন চেয়ারে বসে থাকি ওরকম চেয়ার, মনে করো সেটা হাতল নেই, কোনো একটা চেয়ার সেটা হাতল নেই, ওরকম হাতলবিহীন চেয়ার বা অ্যাম্পি থিয়েটারের মতন কিন্তু এক ধরনের ভূমিরূপ তৈরি হয়ে থাকে, যাকে সাধারণত বলা হয়ে থাকে কড়ি বা সার্ক বলা হয়ে থাকে। এবার মনে করো এই যে একটা কড়ি তৈরি হলো, আবার মনে করো পার্শ্ববর্তী অঞ্চলে অনেক দূরে আর একটা কড়ি তৈরি হয়েছে, এই দুটো কড়ির মধ্যবর্তী অংশ কিন্তু অত্যধিক উঁচু হয়ে অবস্থান করবে, এটাকে সাধারণত বলা হচ্ছে এরিটি বা অ্যারেট বলা হয়ে থাকে, অর্থাৎ একটা তীক্ষ্ণ শৈলশিরা কিন্তু অবস্থান করবে।
এবার তাহলে আমরা আলোচনা করলাম ইউ আকৃতি উপত্যকা, আমরা কোরি আলোচনা করলাম, তোমাদের আরেকটা জিনিস আলোচনা আমার করে দিই আমরা, সেটা হলো ক্রেভাস আর বাকসুল। যখন পর্বতের উপর দিয়ে কোনো হিমবাহ নেমে আসছে তখন কিন্তু সেই হিমবাহ উপর দিয়ে আসার সঙ্গে কিন্তু ও ঘর্ষণ করে, ঘর্ষণ করার ফলে কিন্তু দেখে নাও ঠিক এরকম একটা ভূমিরূপ কিন্তু তৈরি হতে পারে। দেখো এরকম একটা অংশ, এই হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, এই হিমবাহ প্রবাহিত হচ্ছে, এই মাঝখানের অংশে কিন্তু একটা গ্যাপ বা ফাঁকা তৈরি হয়েছে, এই অংশটিকে বলা হয় বাকসুম। আর হিমবাহ যখন প্রবাহিত হয় হিমবাহের পৃষ্ঠদেশ বরাবর কিন্তু কিছু ফাটল লক্ষ্য করা যায়, এই ফাটলটিকে বলা হয় থাকে ক্রেভাস, মনে অর্থাৎ এই যে ফাঁকটি, এই ফাঁকটি হলো বাকসুম, এবং হিমবাহের পৃষ্ঠদেশে যে ফাটল লক্ষ্য করা যাচ্ছে সেই ফাটলটি হলো তোমাদের হলো ক্রেভাস। আমরা আলোচনা করলাম এইগুলো কিন্তু পর্বতারীদের কাছে অত্যন্ত বিপজ্জনক, মৃত্যু ফাঁদ, আমরা দেখে নেবো পরে। এরপর আমরা যে জিনিসটা আসছি সেটা হলো আমাদের যে ভূমিরূপটা, সেটা হলো রসে মতানে। রসে মতানে হলো দেখো এমন একটি ভূমিরূপ, ভৌগোলিক সসার এটি আবিষ্কার করেছিলেন। এই ভূমিটি হিমবাহ যখন প্রবাহিত হয় তখন হিমবাহ প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে প্রবাহের দিকটা কিন্তু মসৃণ হয়, কিন্তু বিপরীত দিকটা কিন্তু উৎপাটন প্রক্রিয়ায় কিন্তু বিভিন্ন শিলাখণ্ডকে উপড়ে ফলে, তার ফলে এবড়ো খেবড়ো কিন্তু একটা ভূমিরূপ তৈরি করে থাকে। এরকম একটা ভূমিরূপকে সাধারণত বলা হচ্ছে রসে মতানে, মনে রাখবে এরকম একটা ভূমিরূপকে কিন্তু বলা হচ্ছে রসে মতানে। ঠিক তেমনি হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে হিমবাহের প্রবাহের পথে যদি কোনো কঠিন শিলাখণ্ড মনে হয়, মনে করো দাঁড়িয়ে আছে, সে কঠিন শিলাখণ্ড যখন দাঁড়িয়ে থাকছে সে কঠিন শিলাখণ্ডকে কিন্তু অতিক্রম করে নরম শিলাখণ্ডের দিকে কিন্তু হিমবাহ যাওয়ার চেষ্টা করে থাকে, এবং কঠিন শিলাখণ্ডে কিন্তু ও বাধা পায়। কঠিন শিলাখণ্ডে যখন বাধা পাচ্ছে তখন কিন্তু কঠিন শিলাখণ্ডকে ক্ষয় করার চেষ্টা করছে, কিন্তু ওর পশ্চাতে যে শিলাস্তর রয়েছে সেটা কিন্তু নরম, তার ফলে কঠিন শিলাখণ্ড সেই হিমবাহকে বাধা দেয়, তার ফলে পেছনের যে শিলাস্তরটা সেই নরম শিলাস্তরটা কিন্তু ও আস্তে আস্তে কী হচ্ছে, নরম শিলাস্তর কিন্তু ক্ষয় হতে রক্ষা পাচ্ছে, তার ফলে এই অংশ উঁচু হয়ে দাঁড়িয়ে থাকছে এবং পেছনের অংশটা কিন্তু পুচ্ছাকারে অবস্থান করে থাকছে, লেজের আকারে অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে টেল বলা হচ্ছে, অর্থাৎ ক্র্যাক এবং টেল। এবার আমরা আগেও আলোচনা করেছিলাম যে যখন কোনো পর্বতের অংশ দিয়ে যখন নেমে এরকম অংশ থাকে তাকে আমরা অভিক্ষিপ্তাংশ আমরা বলেছিলাম, সেই অভিক্ষিপ্তাংশ বরাবর যখন কোনো হিমবাহ নেমে আসে সেই হিমবাহ কিন্তু কর্তন করতে থাকে, সেই হিমবাহ কর্তন করতে করতে কিন্তু সেই অভিক্ষিপ্তাংশগুলো কেটে দেয়, এই জন্য অভিক্ষিপ্তাংশকে বলা হয় কর্তিত শৈলশিরা। লাস্ট যে ভূমিরূপটা আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপ, সেটা হলো ঝুলন্ত উপত্যকা। আমরা স্লাইডে অবশ্যই দেখবো, তবুও বলে দিই যে যখন ধরো একটা উপত্যকা বরাবর প্রধান হিমবাহ যাচ্ছে, প্রধান হিমবাহ যখন বিশাল বরফের স্তূপ নেমে আসছে ওর সঙ্গে সঙ্গে শাখা ওর সঙ্গে কিন্তু পাশ থেকে কিন্তু উপহিমবাহ ওর সঙ্গে যুক্ত হয়ে থাকে। এবার প্রধান হিমবাহ যখন গলে যাচ্ছে বা ও এগিয়ে যাচ্ছে তখন কিন্তু অনেক গভীর কিন্তু একটা উপত্যকা তৈরি করে, কিন্তু উপহিমবাহগুলো তত গভীর উপত্যকাও তৈরি করতে পারে না, তার ফলে প্রধান হিমবাহ যখন এগিয়ে যায় সেই অংশে বড় গভীর খাড়া একটা উপত্যকা তৈরি হয়, তখন উপর থেকে কিন্তু উপহিমবাহগুলো বা শাখা হিমবাহগুলো ওর উপর ঝুলন্ত আকারে অবস্থান করে থাকে, এটাকেই বলা হয় ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। এবার আমরা বিষয়গুলো কিন্তু স্লাইডের মাধ্যমে দেখে নেবো আরও সহজ করে বোঝার জন্য, চলো আমরা দেখে নিই। যে হিমবাহ নিয়ে আলোচনা করছিলাম তোমরা একটা স্লাইডের মাধ্যমে দেখো কীভাবে ভেঙে যায় এই হিমবাহ, সেই অংশে আমরা দেখালাম হিমবাহর সংজ্ঞাটা সংক্ষেপে দেওয়া আছে। ফ্লিন্ট কী বলেছিল যে হিমবাহ হলো এক বিশাল বরফের স্তূপ, প্রধানত তুষার জমে সৃষ্টি হয় বিস্তীর্ণ এলাকায় জুড়ে এবং অবস্থান করে এবং গতিশীল অবস্থা থাকে, অথবা কোনো এক সময় হয়তো গতিশীল ছিল। এবার এই ভিডিওটি দেখো, দেখো এই ভিডিওটাতে কীভাবে উৎপাটন প্রক্রিয়া প্লাকিং হচ্ছে, এবং দেখো আস্তে আস্তে কীভাবে দেখো ওই পদার্থগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, এবং দেখো ভালো করে লক্ষ্য করো ও আস্তে 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 কিন্তু অ্যাব্রেশন অর্থাৎ অবঘর্ষণ প্রক্রিয়া কিন্তু হিমবাহ বিশাল বরফের স্তূপ কিন্তু ক্ষয় করতে শুরু করে দিল। এবার দেখো কিভাবে কড়ি তৈরি হয়, আমরা কড়ি বা সার্গের কথা বলেছিলাম, সে কড়ি বা সার্গ দেখো আস্তে আস্তে কি হচ্ছে যে অনবরত বরফ যখন পড়ে সেই বরফ আস্তে আস্তে কি হচ্ছে, প্রথমে আইসে যে বরফ জমেছিল এবং আস্তে 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 কি হচ্ছে ওর গভীরতা কি হচ্ছে বাড়ছে, এবং বাড়তে 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 দেখো ওর ক্ষয় হয়েছে, বাকসুন্ট এখানটা দেখো তৈরি হয়েছে, এবং আস্তে আস্তে ক্রেভাস অংশ তৈরি হয়েছে, এবং আস্তে আস্তে স্নো যেমন আস্তে আস্তে গলছে এবং গলতে 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 কিন্তু ভূমিরূপে তৈরি হচ্ছে। এই যে বলছিলাম দেখো বাকসুন্ট এখানে তৈরি হয়েছে,
এবং দেখো এই যে বাটসুন, এই যে দেখো এখানে বাটসুন বিভিন্নত রয়েছে, এবং ইরোশন কিরকম ভূমিরূপ হয় দেখো। প্লাকিং এর কথা বলেছিলাম যে শিলাখণ্ডকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে এবং এই অংশে অবঘর্ষ প্রক্রিয়াও ক্ষয় করেছে। দেখে নাও কড়ি কিরকম, একটা অংশ কড়ি অংশটা, অর্থাৎ হাতলবিহীন চেয়ারের মতন কিন্তু একটা অংশ। এবার দেখে নাও বেনলুই, স্কটল্যান্ডে বেনলুই, এই অংশটা ভালো করে তোমরা দেখো, দেখো কিরকম একটা অংশ কিন্তু তৈরি হয়েছে, একটা অবতল গর্ত তৈরি হচ্ছে, এটাই কিন্তু কড়ি। এবং এই মাঝখানে যে উঁচু অংশটা এটাই কিন্তু এরেট বা অ্যারেটে, এবং মাথায় যে অংশটা সেটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। আমাদের নীলকণ্ঠ হলো পিরামিড চূড়ার উদাহরণ, এবং লেক ডিস্ট্রিক্টে দেখতে পাওয়া যায়, এবং সুইস আপসে ম্যাটার হর্ন কিন্তু এর পিরামিড চূড়ার একটা উদাহরণ। অর্থাৎ দুপাশে ক্ষয় হচ্ছে এবং উপরের অংশ কিন্তু চূড়ার মতন অবস্থান করছে, এটাকেই বলা হচ্ছে পিরামিড চূড়া। আমাদের দেশে যেমন রয়েছে তেমন কিন্তু আল্পসেও রয়েছে, আমাদের কিন্তু বিভিন্ন অংশে কিন্তু পার্বত্য অঞ্চলে কিন্তু এরকম পর্বতচূড়া দেখা যায়, যেমন নীলকণ্ঠ কিন্তু একটা এর উদাহরণ। এবার আমরা দেখে নিই মাধ্যাকর্ষণ বলের প্রভাবে হিমরাশি পর্বতের গা বেয়ে যখন নেমে আসে তখন এই বাক্সুন তৈরি হয়। যখন এই যখন পর্বতারোহীরা অভিযানে যায় তখন এই মাঝখানের অংশে কিন্তু বরফ জমে থাকে, ওরা বুঝতে পারেন না, এবং তার ফলে কিন্তু যখন পা দেয় এই বাক্সুন্ডে তখন কিন্তু দেখো গভীর খাদে কিন্তু নেমে যেতে পারে, এবং এটা মৃত্যু ফাঁদ হিসেবে কিন্তু ব্যবহার হয়। দেখো ক্রেভাস আরেকটা ভয়ানক অংশ, এত বড় গর্ত তৈরি হয়ে থাকে কিন্তু এটা ঝুরঝুরে বরফ ফান্ড বা নেবে, অর্থাৎ হিমবাহ জন্মাবার প্রথম অবস্থায় ফান্ড এবং তারপর নেবে সেই তুষার জমা কিন্তু এই অংশ জমে যায়, এবং তার ফলে কিন্তু অনেক পর্বতারোহী কিন্তু এভাবে মৃত্যু হয়েছে। এটা পর্বতের কাছে কিন্তু ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। দেখো ছন্দা গায়ন খুব দুঃখের বিষয়, এক বাঙালি দেখো কিভাবে এরকম একটি মৃত্যু ফাঁদের মধ্যে পড়ে গেছিলেন, সেই ছন্দা গায়নকে আমরা নিয়ে এসেছি। এরকম একটা কিন্তু ফাঁক তৈরি হয়, সেই ফাঁকগুলো মৃত্যু ফাঁদ হিসেবে থাকে, ওরা বুঝতে পারে না যে দুর্বল অংশে কিন্তু ঝুরঝুরে বরফ জমে আছে, তারা শক্তভাবে কোনো শক্ত অংশে কিন্তু পা দিচ্ছে কিন্তু সেই অংশে কিন্তু তাদের মৃত্যু ডেকে নিয়ে আসে, তার ফলে এটা কিন্তু পর্বতারোহীদের কাছে অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ বাক্সুন্ড হলো পর্বত আর হিমবাহের মধ্যে ফাটল, আর ক্রেভাস হলো হিমবাহের পৃষ্ঠদেশ বরাবর ফাটল। এবার আমরা কড়ি আলোচনায় আসি, এই কড়ি বা সার্ক, এই কড়ি বা সার্কের কিন্তু তিনটে অংশ আছে, একটা পশ্চাতের খাড়া প্রাচীর 700 থেকে 800 মিটার, অবঘর্ষ প্রক্রিয়া তলদেশে সৃষ্ট বেসিন, এবং সম্মুখে চৌকাঠেনায় সৃষ্ট অংশ বেশি। লক্ষ্য করো উদাহরণটা, আন্টার্কটিকার ওয়ালকট সার্ক, পৃথিবীর গভীরতম সার্ক, পৃথিবীর গভীরতম সার্ক, এর থেকে কিন্তু আর গভীরতম সার্ক নেই, আন্টার্কটিকার ওয়ালকট সার্ক। কড়ি বা সার্কের আমরা ছবি দেখলাম, দেখো তোমাদেরকে একটা মজাদার ছবি নিয়ে এসেছি, তিনটে দেশের ফ্ল্যাগ আমরা নিয়ে এসেছি, একটি হলো জার্মানি, একটি হলো ওয়েলস, এবং একটা হলো নরওয়ে, ইউরোপিয়ান কান্ট্রি। ওই সার্কগুলোকে, এই যে আগের স্লাইডে আমরা সার্ক দেখলাম, এই সার্কগুলোকে কিন্তু ওরা সার্ক বলে না, জার্মানিতে ওরা বলে কার, ওয়েলসে ওরা বলে কুম, এবং নরওয়েতে ওরা বলে বন। এইভাবে কিন্তু এই কড়ি বা সার্ক বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। হিমশিরা বা অ্যারেট আমরা দেখলাম ছবিতে, যে দুটো যখন সার্ক থাকে সেই সার্কের মধ্যবর্তী অংশে উঁচু যে অংশটা সেই বিভাজিকা হিসেবে অবস্থান করে, এবং সংকীর্ণ একটা অংশটা শৈলশিরা আকারে অবস্থান করলে তাকে হিমশিরা বলে। কিন্তু এই হিমশিরাগুলো তীক্ষ্ণ ছুরির মতন ফলার অবস্থান করে থাকে, অর্থাৎ দুপাশে দুটো সার্ক এবং মধ্যভাগে একটা উঁচু অংশ। এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি বলেছিলাম যে ইউ এর মতন উপত্যকা তৈরি হয়, এই ইউ এর মতন কিন্তু উপত্যকা লক্ষ্য করে দেখো, এই যে ইউ আকৃতির উপত্যকা, এখানে আই বা ভি হবে না, হিমবাহের ক্ষয়ের ফলে কিন্তু ইউ এর মতন উপত্যকা হবে, যে অনেক ক্ষেত্রে গভীর উপত্যকা হিমবাহ গলে জল জমে হ্রদ সৃষ্টি হবে এখানে, এবং হিমসোপান বা হিমশিরির মতো ধাপও এখানে লক্ষ্য করা যাবে। একটা উদাহরণ দেখে নাও, তোমরা টিভির পর্দা থেকে লিখে নিতে পারো, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োসেমিতি উপত্যকা কিন্তু এর উদাহরণ, দেখো ইউএর মতন কিন্তু দেখতে হয়েছে। এরপরে লক্ষ্য করে দেখো ঝুলন্ত উপত্যকা, হ্যাঙ্গিং ভ্যালি, এখান থেকে কিন্তু হিমবাহ অনবরত নেমে আসে, এবং প্রধান হিমবাহ যখন এই বরাবর নিচের দিকে নেমে আসে তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে কিন্তু শাখা হিমবাহগুলো কিন্তু অবস্থান করে থাকে, তার ফলে প্রধান হিমবাহ যখন গোলে নেমে চলে যাবে তখন উপর থেকে শাখা হিমবাহগুলো কিন্তু ঝুলছে মনে হবে, এবং অজস্র তুষার গলা জল বা নদী যদি প্রবাহিত হয় সেখানে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে। এই যে দেখো ঝুলন্ত উপত্যকা, এই উপত্যকার গভীরতা অনেক বেশি, এর গভীরতা উপহিমবাহের দ্বারা
কর্তিত উপত্যকার থেকে অনেক বেশি, অর্থাৎ উপহিমবাহ যে কর্তন করলো তার থেকে কিন্তু এই হিমবাহ কিন্তু অনেক বেশি কিন্তু গভীর করে ফেলে, এবং এই উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কিন্তু জলপ্রপাত। দেখতে পাচ্ছ একটা ছবি আমরা নিয়ে এসেছিলাম স্লাইডের মাধ্যমে, আমেরিকা যুক্তরাষ্ট্রের মার্সের ছবিটা নিয়ে এসে দেখো, ঝুলন্ত উপত্যকা কিন্তু আবার জলপ্রপাতও তৈরি হয়েছে। দেখো কিভাবে বরফের স্তূপ দুটো উপত্যকা ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে দেখো বরফের স্তূপ নেমে আসছে। দেখো এখান থেকে জলরাশি প্রবল গতিতে নিচের দিকে নামবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের মার্সেদ নদীর উপর নেভেদা জলপ্রপাত কিন্তু ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাতের উদাহরণ। তোমরা উদাহরণটা লিখে নিতে পারো। এবার একটা আমরা ভিডিও দেখো, খুব সুন্দর একটা ভিডিও দেখো। এখানে বিশাল বরফের স্তূপ, প্রধান বরফের স্তূপ অবস্থান করছে দেখো। এবার কিন্তু এর সঙ্গে সঙ্গে শাখা হিমবাহগুলো আছে। এই দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে শাখা হিমবাহগুলো, এবার বরফের কি হচ্ছে, আস্তে আস্তে যত সময় যাচ্ছে এই বরফ কিন্তু গলছে। লক্ষ্য করে দেখো বরফের পরিমাণটা কমছে, আস্তে আস্তে লক্ষ্য করে দেখো বরফের পরিমাণটা কমে যাচ্ছে, আস্তে 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 ধীরে 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 কিন্তু বরফের পরিমাণ কমছে। তোমরা লক্ষ্য করে দেখো, দেখো ওর ভলিউম যেটা ছিল সে কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ প্রধান হিমবাহ গলছে, তার জায়গায় শাখা হিমবাহ চলে আসবে আস্তে আস্তে, এবং এই সমস্ত অংশগুলো তো বরফ জমে আছে। দেখো আস্তে আস্তে কিভাবে গলে গেল প্রধান বরফ হিমবাহটা, ও গলে কিন্তু গলে গেল, এবং জলধারা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো আস্তে আস্তে পুরো যে বরফের রাশি সে পুরো গলে গেছে। এবার তারপরে পরবর্তী দেখো, আবার ফান পড়ছে, অর্থাৎ বরফের কণাগুলো কিন্তু আবার পড়তে আরম্ভ করেছে। ফানের বইয়ে কিন্তু আস্তে আস্তে বরফ জমবে। আমরা এই ভিডিওটার প্রথম অংশে একবার যাই, গিয়ে তোমরা দেখবে যে কি ছিল। এই যে দেখো যখন এই বরফটা গলছে, এইখানে দেখো মাথার অংশে দেখো একটুখানি পর্বত অংশটা কিন্তু দেখো চূড়ায় কিন্তু বরফ নেই। এরকম ধরনের চূড়া যেখানে বরফহীন আছে সেটাকে বলা হয় নুনাটক্স, এস্কিমোদের ভাষায় বলা হয় নুনাটক্স। মাউন্ট তাকাহি কিন্তু এর উদাহরণ। এরপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি, দেখো রসে মতানে আমরা ছবিটা দেখিয়েছিলাম, ঠিক দেখো ঘোড়ার ভেড়ার পিঠের মতন, দেখো লক্ষ্য করে দেখো ভেড়ার পিঠের মতন অংশ, অর্থাৎ সেখানে গাছও তারপর জমে গেছে, শিলাখণ্ডের উপর জমে গেছে। এই অংশে হিমবাহ কিন্তু একটা অংশে প্রবাহিত হবে, যেই দিকে প্রবাহিত হবে সেই অংশে কিন্তু হিমবাহ কিন্তু কী করবে, ও ক্ষয় করবে, এবং সেই অংশে কিন্তু এটা সমান একটা ভূমিরূপ সৃষ্টি করবে। কিন্তু বিপরীত অংশটা কিন্তু উৎপাটন প্রক্রিয়া কিন্তু ও কী হবে, শিলাখণ্ডকে এবড়ো খেবড়ো অবস্থায় রেখে দেবে। এটি একটিমাত্র শিলায় গঠিত হয়, উচ্চতা বেশি হলেও এর বিস্তার এবং দৈর্ঘ্য অনেক কম। রসের মতানের মসৃণ মৃদু ঢালকে বলে স্টস, তোমরা টিভির পর্দা থেকে খাতায় লেখো এই মৃদু ঢালকে বলে স্টস, এবং অমসৃণ যে খাড়া ঢালটা যেদিকটা প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্টস, এবং যেটা খাড়া ঢাল থাকছে অর্থাৎ উৎপাটন প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে লি। এরকম ধরনের ভূমিরূপকে বলা হয় রসে মতানে। শশান নামক একজন ভৌগোলিক কিন্তু তিনি এই ভূমিরূপকে প্রথম পর্যবেক্ষণ করেন। দেখো ক্র্যাক ও টেল, আমি ছবির মাধ্যমে বোর্ডে দেখিয়েছিলাম যে একটা অংশ সামনের অংশটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, পেছনের অংশটা দেখো লেজের আকারে অবস্থান করেছে। এরকম লেজের আকারে অবস্থান করাটাকে বলা হচ্ছে যে টেল। কেন টেল বলছে, যে কঠিন শিলাখণ্ড কিন্তু এই অবস্থান করার ফলে কিন্তু কি হয়েছে, যে ও প্রতিরোধ করেছে, হিমবাহ ক্ষয় করতে পারছে না, তার ফলে এই কঠিন শিলাটা পেছনের যে নরম শিলাকে বাঁচিয়ে রেখেছে, অর্থাৎ ক্ষয়ের হাত থেকে রক্ষা করেছে। সেজন্য সামনের অংশটাকে বলা হচ্ছে ক্র্যাক এবং পেছনের অংশটাকে বলা হচ্ছে টেল। ক্র্যাক হলো অমসৃণ ও টেল মসৃণ অংশ। ক্র্যাক খাড়া ঢালযুক্ত হয়ে থাকে, দেখতেই পাচ্ছ খাড়া অংশ, এবং টেল মসৃণ ঢালযুক্ত হয়ে থাকে। এই ভূমিরূপ হিমবাহের গতিবেগকে নির্দেশ করে, অর্থাৎ হিমবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্দেশ করে। টেল কয়েক মিটার থেকে 2 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এবার আমরা আসছি ফিয়র্ড সম্বন্ধে। ফিয়র্ড হলো উপকূলের জলের গভীরতা অত্যন্ত বেশি হয়ে থাকে, এবং ফিয়র্ডের মধ্যভাগের তুলনায় প্রান্তভাগে জলের গভীরতা অনেক বেশি হয়। অর্থাৎ যখন কোনো অংশে দিয়ে কোনো হিমবাহ নেমে আসে তখন সেই হিমবাহ গলা জল কিন্তু এই অংশে নেমে আসে, কিন্তু উপত্যকাগুলো কিন্তু সমুদ্র পৃষ্ঠ বরাবর অবস্থান করছে, এবং তার ফলে বরফ গলা জল দিয়ে অনেক সময় কিন্তু এই উপত্যকা জলমগ্ন হয়ে যায়। এরকম জলমগ্ন উপত্যকাকে বলা হয় থাকে ফিয়র্ড। নরওয়ের সোভনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ড, তোমরা কিন্তু এই উদাহরণটা দেখো, নরওয়ের সোভনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ড। এবার আমরা একটা দেখো উদাহরণ আমরা তো দিলাম, এবার একটা খুব সুন্দর ভিডিও দেখো।
ফিয়ার্ড আসলে কি? দেখো জলে পরিপূর্ণ হয়ে গেছে বরফ গলা জল, তোমরা ভিডিওটা লক্ষ্য করে দেখো, বরফ গলা জলে পরিপূর্ণ হয়ে গেছে। এরকম উপত্যকা অঞ্চল দিয়ে কিন্তু নেমে এসেছিল, এরকম উপত্যকা অঞ্চল দিয়ে বরফ নেমে এসেছিল, বরফ গলা জলে পরিপূর্ণ হয়ে গেছে। দেখো একসময় বরফে ঢাকা ছিল, কিন্তু এখন দেখো বরফ গলা জল পরিপূর্ণ। দেখো উপকূল অংশ জলমগ্ন হয়ে গেছে, ফিয়র্ড, এই দেখো বরফ গলা জল, দেখো আস্তে আস্তে ফিয়র্ড, ফিয়র্ডের ছবি দেখো, এই দেখো বরফ গলা জল। সেই অংশ দিয়ে বোটিংও হচ্ছে, দেখো আমরা এই অবধি ক্ষয়কার্য আলোচনা করলাম। আমরা আর একটু আমাদের অংশ রয়েছে, সেটা হলো হিমবাহের সঞ্চয় কার্য। এবার আমরা হিমবাহের সঞ্চয় কার্য একদম সরাসরি আমরা স্লাইডে চলে আসি, স্লাইডের মাধ্যমে বুঝবে। একটা মজাদার ইমোজি দিয়েছি, অর্থাৎ হিমবাহের সঞ্চয় কার্যে বরফে ঘেরা একটা অংশের আমরা দেখব হিমবাহের সঞ্চয় কার্য। হিমবাহের সঞ্চয় কার্যে প্রথম যে ভূমিরূপটা আমরা দেখব সেটা হলো গ্রাবরেখা বা মোরেন। এই মোরেন শব্দটা কিন্তু একটা ফরাসি শব্দ, বাংলায় একে বলে গ্রাবরেখা, এর অর্থ মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। অর্থাৎ হিমবাহ যখন প্রবাহিত হবে, হিমবাহের সঙ্গে বাহিত নুড়ি, কাঁকড়, পাথর প্রভৃতি কিন্তু যেগুলো অবস্থান করে সেই পদার্থগুলোকে কিন্তু একসঙ্গে বলা হয় মোরেন। অর্থাৎ এই পদার্থগুলো হিমবাহের সঙ্গে সঙ্গে অবস্থান করে থাকে, এগুলোকেই বলা হয়ে থাকে গ্রাবরেখা বা মোরেন। দেখো আমি তোমাদেরকে জানতে চাইছি, গ্রাবরেখার শ্রেণীবিভাগ তোমরা জানো তো? দেখো গ্রাবরেখার শ্রেণীবিভাগ যদি আমরা করি, তাকে প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, অবিন্যস্ত গ্রাবরেখা, বলয়ধর্মী গ্রাবরেখা, রোজেন গ্রাবরেখা, এত তরাহিত সামুদ্রিক গ্রাবরেখা, এতগুলো ভাগে ভাগ করে, কিছুই না। প্রান্ত গ্রাবরেখা যখন মূল হিমবাহ প্রবাহিত হবে, সেই হিমবাহের প্রান্ত দেশে যে নুড়ি, কাঁকড়, পাথর, বালি, বোল্ডার এগুলো সঞ্চয় হয়ে থাকে, সেগুলোকে বলা হয় প্রান্ত গ্রাবরেখা। ঠিক হিমবাহের তলদেশে যে নুড়ি, কাঁকড়, পাথর, বোল্ডারের সঞ্চয় থাকে তাকে ভূমি গ্রাবরেখা বলে। অবিন্যস্ত গ্রাবরেখা সাধারণত যেখানে নুড়ি, কাঁকড়, পাথর, বালি ইতস্তত হয়ে ছড়িয়ে বেড়াবে তাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলা হয়ে থাকে। বলয়ের আকারে যখন গ্রাবরেখাগুলো অর্থাৎ নুড়ি, কাঁকড়, বোল্ডার সঞ্চয় করে থাকে বলয়ধর্মী গ্রাবরেখা। মনে করো কোনো একটা অঞ্চলে এই নুড়ি, কাঁকড়, পাথর, বোল্ডার অবস্থান করছে, কিন্তু তার উপরে যখন আরও নুড়ি, কাঁকড়, পাথর, বালি অবস্থান করে তাকে বলা হয় থাকে রোজেন গ্রাবরেখা। তবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু স্তরায়িত সামুদ্রিক গ্রাবরেখাও লক্ষ্য করা যায়। তোমরা লিখে নিতে পারো এই স্তরবিন্যাসটা। এবার দেখো যে ভূমিরূপটা আমরা আনছি সেটা হলো ড্রামলিন। এই ড্রামলিনের আক্ষরিক অর্থ হলো মাউন্ট বা ঢিবি, এদের অক্ষ হিমবাহের প্রবাহের দিকে। অর্থাৎ এই ড্রামলিন হলো হিমবাহ যখন প্রবাহিত হবে, সেই হিমবাহের প্রবাহের সঙ্গে সঙ্গে নুড়ি, কাঁকড়, পাথর, বালি এগুলো কিন্তু হিমবাহের যে উৎপাদন প্রক্রিয়া এবং অবঘর্ষ প্রক্রিয়া নিয়ে এসছে সেগুলো কিন্তু পাদদেশ বরাবর সঞ্চয় করবে। এবং দেখো এই জন্য হিমবাহের দিকটি অমসৃণ ও বিপরীত দিকটি মসৃণ। এদের উচ্চতা 15 থেকে 30 মিটার হয় এবং সর্বদা ঝাঁকে ঝাঁকে থাকবে। মনে করো একটা ঝুড়ির মধ্যে কিছু ডিম রেখেছো এবং তারপর তুমি উল্টে দিলে ঝুড়িটাকে, তখন ঝুড়িটা উল্টানো অবস্থায় এবং ডিমগুলো তার নিচে অবস্থান করে থাকে। তোমরা লক্ষ্য করে দেখো, এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে অবস্থান করছে অসংখ্য ড্রামলিন, অর্থাৎ তার নিচে নুড়ি, কাঁকড়, পাথর, বালি অবস্থান করছে। একেই উল্টানো ডিমভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ দেখতে লাগে, এই জন্য এটাকে বলা হয়ে থাকে ড্রামলিন। দেখে নাও একটা ড্রামলিনের ক্ষেত্রে কীভাবে সাধারণত পদার্থগুলো এগিয়ে চলে, কিন্তু দেখো প্রচণ্ড বরফ প্রবাহ, তার সঙ্গে দেখো নুড়ি, কাঁকড়, পাথর, বালি এগিয়ে যাচ্ছে এবং হিমবাহ চলার সঙ্গে সঙ্গে সেই পদার্থগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে দেখো কীভাবে সঞ্চয় হচ্ছে। দেখো পর্বতের পাদদেশে আস্তে আস্তে কিন্তু নেমে আসছে এবং সঞ্চয় হয় এইভাবে হতে হতে হতে। দেখো নুড়ি, কাঁকড়, পাথর, বালি উল্টানো ঝুড়ির মতন কিন্তু ভূমিরূপ তৈরি হয়ে গেল। দেখো এই হিমবাহ চলে গেল এবং নুড়ি, কাঁকড়, পাথর, বালিগুলোকে রেখে দিয়ে গেল মূল শিলাখণ্ডের তলদেশে। এই যে দেখো উল্টানো ঝুড়ির মতন দেখতে ভূমিরূপ থাকে বলা হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ড্রামলিন বলা হয়। ভালো করে দেখো, দেখে নিলে তোমরা ভিডিওটা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারবে। তোমাদেরকে আমি জানার জন্য জিজ্ঞেস করেছি কোথায় সবচেয়ে বেশি ড্রামলিন দেখা যায়। দেখো আমরা উত্তর আমেরিকার কানাডা দেশের ছবি আমরা ওখানে দেখাচ্ছি, সেখান থেকে
ওদের একটি প্রদেশ, ওদের অন্টারিও প্রদেশে কিন্তু হাজার ড্রামলিনের অবস্থান দেখতে পাওয়া যায়। বলা হয় ড্রামলিনের দেশ বলা হয়ে থাকে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের মতন অংশে, দেশগুলোতে কিন্তু উত্তরভাগে দেখা যায়। এছাড়া উত্তর আমেরিকার অন্টারিও হ্রদের দক্ষিণে এবং মধ্য নিউ ইয়র্ক প্রদেশে প্রায় 15,000 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 10,000 ড্রামলিন, ওই ছোটো ছোটো যেমন ভিডিওতে দেখলে ছোটো ছোটো কিন্তু উল্টানো ঝুড়ির মতন কিন্তু ভূমিরূপ, এবং তার নিচে নুড়ি কাঁকর পাথর বালি সঞ্চয় কিন্তু রয়েছে। এই অংশটা এরকম ভূমিরূপ দেখতে পাওয়া যায়, সেন ড্রামলিনের অবস্থান কিন্তু দেখতে এভাবে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন অংশে। এবারে ভূমিরূপটা দেখো, আগামুখ অর্থাৎ যে হিমবাহ শিলাখণ্ডগুলোকে বহন করে নিয়ে এলো, সেই শিলাখণ্ডগুলোকে কিন্তু বহন করে নিয়েছে, সেগুলো কিন্তু সে নিচের হিমবাহ যখন প্রবাহিত হয় পর্বতের পাদদেশ বরাবর সেই শিলাখণ্ডগুলোকে নিয়ে আসে। কিন্তু এদের মধ্যে কোনো শিলাখণ্ড যদি যেখানে অবস্থান করছে স্থানীয় শিলাখণ্ডের সঙ্গে ওর যদি চেহারার না মিল হয়, ওর গঠনগত সাদৃশ্য যদি না থাকে, সেরকম শিলাখণ্ডকে বলা হয় আগামুখ। অ্যাকচুয়ালি শব্দটি ল্যাটিন শব্দ ইরাটিকাস থেকে এসছে, যার অর্থ হলো ওয়ান্ডারিং, বা বাংলায় বলা হয় ভ্রমিত শিলা। আগামুখের শিলাধর্মের সাথে স্থানীয় শিলাধর্মের কিন্তু কোনো মিল থাকে না। আগামুখগুলি সাধারণত কঠিন শিলায় গঠিত হয়। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, দেখো মূল শিলাখণ্ড নেমে এসছে কিন্তু মূল শিলাখণ্ডের সঙ্গে স্থানীয় শিলাখণ্ডের কোনো মিল নেই। কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে আমাদের দেশে এবং কানাডার অ্যালবার্ট রাজ্যে কিন্তু আগামুখ দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে আসছি বহির্বিধৌত সমভূমি বা আউটওয়ার্ডস প্লেন। তোমরা বহি, আমি সব জিনিসটাকে বুঝিয়ে দিই, বহি মানে বাইরে আর ধৌত মানে ধুয়ে আসছে, যা মূল যে হিমবাহ সেই হিমবাহ থেকে বাইরে কিসের মাধ্যমে, ধৌত প্রক্রিয়ার মাধ্যমে। তোমরা দেখো লেখা আছে, পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত নুড়ি পাথর কাদা বালি প্রভৃতি যদি সঞ্চিত হয়ে এই সমভূমি তৈরি হয় তাকে বলা হয়ে থাকে বহির্বিধৌত সমভূমি বলা হয়ে থাকে। এবং এই বহির্বিধৌত সমভূমি বিস্তীর্ণ অংশে কিন্তু এই নুড়ি কাঁকর পাথর বালি সঞ্চয় করে থাকে, সেখানে এটাকে আউটওয়ার্ডস প্লেন বা বহির্বিধৌত সমভূমি বলে। আইসল্যান্ডে এই স্থানীয় ভাষায় একে বলা হয়ে থাকে স্যান্ডর বলা হয়ে থাকে। কেম, আমরা শেষের অংশের দিকে চলে এসেছি, দেখো কেম, একটা ছবির মাধ্যমে আমরা দেখে নিই যে কেম কী হোক, যখন পার্বত্য অংশ দিয়ে নুড়ি কাঁকর পাথর বালি প্রভৃতি সঞ্চয় করছে তখন কিন্তু এই কেমের সৃষ্টি হয়ে থাকে। এই কেমগুলি এমনভাবে অবস্থান করে থাকে যে পর্বতের পাদদেশ বরাবর এসে ও সঞ্চিত হয় এবং পিণ্ডাকারে অবস্থান করে থাকে। এই পিণ্ডাকৃতি ঢিবিকে বলা হয়ে থাকে কেম। এবং এই কেমগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে, দেখো কেম টেরাস, এই কেম টেরাস বা কেম মঞ্চের কিন্তু সৃষ্টি হতে পারে। এখানে দেখো দেওয়া আছে এসকার, এসকারের কথা আমরা পরে আসছি, দেখো এসকারের ছবিটা দেখে নাও একবার তোমরা। এবার আমরা পরের স্লাইডে দেখে নিই, স্কটল্যান্ডের ল্যামারমোয়া হিমবাহ উপত্যকায় এবং কেম মঞ্চ দেখতে পাওয়া যায়। তোমরা টিভির পর্দা থেকে উদাহরণটা লিখে নাও। এসকার যেটা আমরা বলছিলাম, লক্ষ্য করে দেখো, আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় অবস্থান, অর্থাৎ যে নুড়ি কাঁকর পাথর বালি বোল্ডার ক্লে সমস্ত কিছুকে নিয়ে আসছে হিমবাহ, সে কী করছে যখন পর্বতের পাদদেশ বরাবর নিয়ে আসছে সেই সঞ্চয় করছে আঁকাবাঁকা শৈলশিরার ন্যায়, একে বলা হচ্ছে এসকার বলা হচ্ছে। এদের উচ্চতা গড়ের 3-5 মিটার হয় এবং দৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। এসকার নামটা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো থেকে, স্ক্যান্ডিনেভিয়ান বলতে কাদের বোঝাবে, যে সমস্ত দেশগুলোতে বরফ ঢাকা থাকে বেশিরভাগ সময়, নরওয়ে, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, এরা সাধারণত এই এসকার শব্দটা ব্যবহার করে। একটা উদাহরণ তোমরা টিভির পর্দা থেকে খাতায় অবশ্যই লিখে নাও, ফিনল্যান্ডের পুনকাহারিউ একটি বিখ্যাত এসকারের উদাহরণ। আমরা একটা ভিডিও দেখে নিই কীভাবে এসকার এবং কেম তৈরি হয়। বরফ গলা জল, অত্যন্ত ঠান্ডা জল, দেখো হিমবাহ গলা জল এগিয়ে আসছে। তোমরা ভালো করে ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে এই এসকার এবং কেমের সৃষ্টি হয়। দেখো তীব্র গতিতে বরফ গলা জল এগিয়ে আসছে, প্রচণ্ড গতিতে জল, বরফের খণ্ড আমরা দেখতে পাচ্ছি জমে আছে। এবং দেখো এসকারের চলে এসছে, এসকারের উপর এই আঁকাবাঁকা শৈলশিরা আমরা যেটা বলছিলাম বিস্তীর্ণ অংশের উপর ওরা দাঁড়িয়ে রয়েছে, নুড়ি কাঁকর পাথর বালি সঞ্চয় করেছে কিভাবে, দেখো ভালো করে ভিডিওটা। বিভিন্ন অংশে
আমরা উদাহরণগুলো দেখতে পেলাম কিভাবে কেম এবং এসকারের ছবি আমরা টিভির পর্দায় দেখতে পেলাম। কেটল, ভালো করে দেখো, বহির্বিধৌত সমভূমির কথা বলেছিলাম। এই নুড়ি কাঁকর পাথর বালি যখন বহির্বিধৌত সমভূমিতে টেনে নিয়ে গেল, তখন যদি সেখানে বহির্বিধৌত সমভূমির উপর কোনো গর্ত, অবঘর্ষ প্রক্রিয়া কোনো গর্ত তৈরি হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘদিন হিমবাহ ছিল কিন্তু সেখানে গর্ত তৈরি হয়েছে, হিমবাহ যখন ও গলে গেল সেখানে দেখা গেল কোনো গর্ত তৈরি হয়েছে এবং গর্তের মধ্যে সেখানে জল সঞ্চিত হয়ে যে হ্রদ তৈরি হয়ে থাকে তাকে বলা হয় থাকে কেটল হ্রদ। স্কটল্যান্ডের ওকনি দ্বীপে এই কেটল হ্রদ দেখা যায়। ওকনি দ্বীপের ছবি আমরা নিয়ে এসেছি এবং এই কেটল হ্রদ দেখা যায়, দেখতে পাচ্ছ কেটল হ্রদের ছবি। অনেক সময় হিমবাহ গলা জল প্রবাহের দ্বারা প্রান্ত গ্রামরেখার মধ্যস্থ নুড়ি বালি পাথর কাদা কাঁকড় প্রভৃতি জমা হয়ে ঢিবির মতন যে ভূমিরূপ গড়ে তোলে তাকে বলা হয় নব। অর্থাৎ আজকের যে আলোচনা আমরা করলাম, নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্য এবং তার সঙ্গে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্য, তোমরা বিভিন্ন ছবির মাধ্যমে, স্লাইডের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা উপভোগ করেছো। জিনিসগুলো অনেক সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করলাম। এই অধ্যায়ের পরবর্তী ক্লাস কিন্তু বায়ুর ক্ষয়কার্য এবং সামগ্রিকভাবে বিষয় নিয়ে আলোচনা আমরা করব। আশা করি তোমরা নদীর ক্ষয় এবং হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় দুটোই বুঝতে পেরেছো। অনুশীলনে তোমরা অভ্যাস করো, তোমরা আশা করি ফল পাবে। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো।